إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم محبت سبائی تو آگے آگے بسن سبائی تو آگے چلے آسن ہمار کاسی تو آگے آگے چلے آسن پھاکا دکھا درکن نہیں ولا علی سیدنا آکش جومین تو رولتا اوبیا چلو সবাই মিলে পড়েন দরুদ পড়েন তারা নবীর ফর আল্লাহুম্মা আগে আসেন সবাই আগে চলে আসেন বাবা আসেন আসেন না তো আগে চলে আসেন আমার কাছে আগে চলে আসেন ولا علي سيدنا محبت بولن اللهم صل على سيدنا ولا علي سيدنا আল্লাহ তুমি দয়া করো ও গো নসিব করো মদিনা নূর নবীকে না দেখায়া কবরে ডাক দিও না আল্লাহুম্মা মারহাবা একটু জোরে জোরে ওয়ালা আলী সাইয়্যিদিনা لا إله إلا الله جر لا إله بلو بش لا إله محبت لا إله أر جر لا إله لا إله মোহাম্মদ রসুলুল্লাহ যার পয়দা হলি তোরা তারে কানে ভুলে গেলি ও বায়লি আল্লাহর কদম ধার কামেল ফিরার আরে কলবে মোলার জিকির কর লা ইলাহা অরজর লা ইলাহা মহব্বত লা ইলাহা আলা ইলাহা মোহাম্মদ রা
اللهم صل على محمد وعلى سيدنا محمد প্রবাসি কান্দে গো প্রেমে পড়িয়া আল্লাহ মোহাম্মদ বন্ধু বুলাই রে ওবাই কবরে বন্ধু গারি বন্ধু গোনবি মোস্তফা আল্লাহুম্মা কবরে রই আজাব যদি মানুষ দেখিত এর গরবাড়ি সাড়িয়ার পাগল হইত আল্লাহুম্মা بلغ العلا بكماله كشف التجا بجماله حسن جميع خصاله صلى عليه وعليه بلغ العلا كشف তুজাবি জমালিহি সুনতু জমিয়া খিসালিহি সল্লো আলাইহি আলি হাওয়ার গাড়ি হাওয়াই চলে তেলের গাড়ি তেলে চলে ওর বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান আমরা সেই মুসলমান বলগলো নবী কশবত
تجا بجماله حسن تجميع خصاله صلوا عليه وعليه الحمد لله সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ তাআলা শানহু আল্লাহ তাআলা মালহু ঐতিহাসিক এই শাহাদতপুর বাজার গোখাদ্য ভুসি মার্কেটে এই ভুসি পটিতে আজকের এই জারিয়াজুল জান্নাহ বেহেস্তের বাগান মহান আল্লাহ তাআলা এই জান্নাতের বাগানে আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ আল্লাহ দান করলো জোরে বলেন চিল্লায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকের মাহফিল কার জীবনের শেষ মাহফিল আজকের রাত কার জন্য শেষ রাত আজকের মাস বাজান কত মানুষ রাস্তা দিয়ে ঘুরে বেড়াইতেছেন হয়তো জীবন আর কোনোদিন জান্নাতের বাগানে বসার সুযোগ আল্লাহ দান করবে না যে রাতটা দিয়েছে আল্লাহ একটু সময় জান্নাতের বাগানে আমরা বসে যাই এখনো সময়ে কত মানুষ জেলখানায় কত মানুষ হাসপাতালে কত মানুষ মৃত্যুসজ্জায় সজ্জিত আমার আল্লাহ তাআলা শানহু আল্লাহ তাআলা মালহু আজকের এই জান্নাতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করল উচ্চ কণ্ঠ আওয়াজ দিয়ে আর একবার বলেন আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম মুছি জানাই কুল কায়নাতের নবী নবীদের নবী রহমাতাল লিল আলামিনের পুত্র পবিত্র কদম মোবারকে সালাম ও কদম মুছি জানাই বাংলাদেশের অগণিত হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে যেহেতু বাংলাদেশটা ওলি আল্লাহদের দেশ এই দেশে অগণিত ওলি আল্লাহ আগমন করেছে সমস্ত ওলি আল্লাহদের পুত্র পবিত্র কদম মোবারকে সালাম জানাই আপন আপন পীরের পুত্র পবিত্র কদম মোবারকে সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ রশিদ মিয়া বিশিষ্ট ব্যবসায়ী আজকের মাহফিলের আমন্ত্রিত নেতৃবৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ আজকের বিশেষ মেহমান বিশেষ অতিথিবৃন্দ প্রত্যেকের জানাই সালাম সালাম জানাই আমার সহপাঠী ওলামায়ে কেরাম আমার আগে যিনি আলোচনা করে গেলেন অত্যন্ত জ্ঞানগর্ব আলোচনা তরুণ উদীয়মান সুমিষ্টিভাষী বক্তা পাবনা জেলার গৌরব আপনাদের পাশের জেলার মানুষ জনাব হযরত মাওলানা ওমর ফারুক মুজাহিদি সাহেব আরেকজন আলেম ছিলেন জনাব হযরত মাওলানা রজব আলী জনাব হযরত মাওলানা রজব আলী সাহেব অন্যান্য ওলামা ইকরাম মসজিদের ইমাম সাহেব মুসল্লিগণ আমার সাথে আমার সফর সঙ্গে আমার আপন ছোট ভাই যিনি একজন কলেজের লেকচারার ওনাকে আনছি সাথে করে আপনাদের অ্যাকাউন্টের একজন শিক্ষক আল্লাহ পাক দয়া করে সমস্ত ভাই মিডিয়ার ভাইয়েরা যে সমস্ত মিডিয়ারা ইসলামের জন্য অত্যন্ত বাংলাদেশের বুকে সত্য ইসলামের প্রচারের প্রসারের জন্য যাদের ভূমিকা অতুলনীয় যে ভূমিকার প্রশংসা করে শেষ করতে পারবো না এই মিডিয়ার কারণে আজকে অজানা তথ্য জানতে পারতেছি জানা অজানা ভুল জানা ভুল অনেকেই ধরিয়ে দিতেছে আজকে মিডিয়া সেই সমস্ত মিডিয়ার ভাইদেরকেও জানাই সালাম সালাম জানাই সামনের উপবিষ্ট আশিকান জাকিরান ধর্মপ্রাণ মুসলমান ভাই বন্ধুগণ পর্দারের মা ও বোনরা সকলকে সালাম জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু পাশে বসে আছেন আমাদের বিশিষ্ট একজন ব্যবসায়ী হাজি মানুষ মদিনার বুকে ঘুরে আসছেন আমার সহপাঠী আলোচনা করতেছিল তখন আলোচনাগুলো শুনতেছে গল্প করতেছে কিন্তু প্রতিটা আলোচনায় বলতেছে বিষয়ের উপর আমার অভিজ্ঞতা আছে জানি অত্যন্ত সুন্দর কথা আসলে জানতে জানতে জানেওয়ালা বলতে বলতে বন্যওয়ালা তাজকে আমাদের সমাজে জানার অভাব নাই মানার অভাব জানার নাম ইসলাম নয় মানার নাম ইসলাম জোরে বলেন ঠিক কিনা জানার নাম ইমান নয় মানার নাম ইমান তাল্লাহ যেন আমাদের সকলকে যে আলোচনাগুলো করি যেন মা পালন করার তৌফিক দান করে সকল বলুন আমিন আমি আপনাদের চিনা মানুষ সকলেই আমার নামটা অনেক যারা মিডিয়ার সঙ্গে জড়িত রুহুল আমিন সিদ্দিকের ওয়াজ সাজ দিলে হাজার হাজার ওয়াজ আমি একাধিক টেলিভিশন আলোচনা করি আর টিভি মাই টিভি বাংলাদেশ টেলিভিশন একাধিক টেলিভিশন আমি আজান পরিচালনা করে থাকি সত্য ইসলাম তহিদের মুর্শিদ আমার যে অনুষ্ঠানগুলো আপনারা দেখেন টিভির পর্দায় সকাল ছয়টা বিশ মিনিটে সত্য ইসলাম দুপুর সাড়ে বারোটায়
তহিদের এই মুর্শিদ আমার অনুষ্ঠান আমি নিজেই পরিচালনা করে থাকি। বিশেষ করে আপনাদের মাঝে আমি শরীক হয়েছি, এত বড় জান্নেওয়ালা বন্যওয়ালা আমি নয়, শুধু আপনাদের দোয়া নিয়ে দুই চারটে কথা যেন আল্লাহ পাক বলার তৌফিক দান করে সকল বলুন আমিন। আবহাওয়া চেঞ্জ, আমার বাড়ি মাগুরায়, আপনাদের বাড়ি সিরাজগঞ্জে। এক দেশের গালি এক দেশের বলি, এক দেশের ভাষা আরেক দেশে তুচ্ছাল্য, সেবি দেশের মানুষ। আপনাদের লগে আমার অনেক কথা মিলবে না, তবে অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে দাদু ভাই গেছে, একটা কয়েকটা গ্রামের নাম জাগার নাম বলতেছিল, তখন আমি আশ্চর্য হয়ে যাচ্ছিলাম। তা যেহেতু এরম অনেক মানুষ যারা সফর করেছেন, তারা হয়তো এক এক ইনসানের ভাষা বুঝতে পারেন। আল্লাহ যেন সকলকে আপনাদের ভাষায় কথা বলে বুঝ দেওয়ার তৌফিক দান করে সকল বলুন আমিন। একটা হলো জুমলায়ে খবরিয়া, আরবিতে বলা হয় খবরিয়া শব্দের অর্থ হলো বক্তা যেটা আলোচনা করে যে ভাষা বলে, এটা শ্রোতা সংক্ষিপে সুন্দর ভাষায় বুঝতে পারে, এটাকে বলা হয় জুমলায়ে খবরিয়া। বক্তা যেটা প্রকাশ করে বক্তা নিজেও বোঝে, শ্রোতারাও বোঝে। আর একটা হলো জুমলায়ে হিংসায়া, বক্তা যে কী বলতেছে সাই খাবলা, এটা শ্রোতা বোঝে না, খালি ইয়েস আর নো আর ভেরি গুড, কথা বোঝেননি, ইয়েস নো কথা বোঝেন নাই, ওই তিন ইংলিশ শিকার মতো একটা অবস্থান। তা আমার বাজানেরা সকলেই একটু মনোযোগ দিয়ে আলোচনা শুনতে হবে, কারণ আজকের মাহফিল আমার জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। কত মানুষ দুনিয়ার মধ্যে আগমন করছে যাদের আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আমি যে বেঁচে থাকবো আপনি বেঁচে থাকবেন কেউ বলতে পারি না। আমার আল্লাহ তাআলা শানহু আল্লাহ তাআলা মালহু আজকের মাহফিল থেকে যেন আমাদের মাসুমের মাসুম করে বাড়ি যাওয়ার তৌফিক দান করে সকল বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। একটু মহব্বতের সঙ্গে আপনারা আলোচনা শুনবেন, দুরুদ শরীফ পড়বেন, সব কিছু আলোচনা মনোযোগ দিয়ে শুনবেন, ঠিক কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। فَفِي آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ। আমিন বলেন, আমিন বলেন, একটু জোরে বলেন আমিন। আমিন। বুঝতে কষ্ট হয় না? কোরআন যত পড়ি ততই ভালো লাগে, জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে। আমার আল্লাহ তাআলা শানহু আল্লাহ তাআলা মালহু পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বয়ান করে, দুনিয়ার মানুষ শুনে নাও, আমি আল্লাহ এই দুনিয়ার মধ্যে খোসা যুক্ত ফল দান করলাম আর খোসা মুক্ত ফল দান করলাম, জোরে বলেন আলহামদুলিল্লাহ। বান্দারে তোমাদের সাথে তোমাদের ও মুসলমান, এই দুনিয়ার মধ্যে প্রতিটা ফলের উপরে আমি আল্লাহ কাবার লাগায় দিলাম, খোসা লাগায় দিলাম, কারণ এই জন্যে লাগায় দিলাম ওই ফলের মধ্যে কোনো রকম যেন ভাইরাস ঢুকতে না পারে, ওই ফলের মধ্যে বিষাক্ত না ঢুকতে পারে, ওই ফলের মধ্যে কোনো রকম যেন বিস্ফোরক না করতে পারে। এই ফলটা বান্দা খাবে, বান্দার দেহের মধ্যে বল বাড়বে, পৃথিবীর মধ্যে যত ফল আছে, আমজাম কাঁঠাল কদবেল পেয়ারা চাউল ধান যা কিছু আছে, প্রতিটা খাদ্য দ্রব্যর মধ্যে আমার আল্লাহ উপরে একটা পর্দা লাগায় দিছে, জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, আল্লাহ কয় বান্দারে আমি ফলের উপরে খোসা দিয়েছি, ফুলের উপরে খোসা দিই নাই, বান্দা আমার নিয়ামতগুলো খাবে, গায়ের মধ্যে বল বাড়বে, বুদ্ধি বাড়বে, দেহটা ভালো থাকবে, আর আমি আল্লাহর প্রশংসা করবে। আর ওই ফুলের গিরান আমি ফুলের উপরে যদি কাবার দিতাম, খোসা দিতাম,
ওই ফুলের ঘিরানটা লুকায় রাখতো, লুকায় থাকতো, এটা প্রকাশ পেত না। আমি ফুলটার উপরে খুশা দিই নাই, ফুলটা যখন বনের মধ্যে জঙ্গলের মধ্যে ফুটে ওঠে, এই ঘিরানটা মানুষ চাইলেও নাকে যায় না, লাগলেও চায় রাখে যায়, মানুষ এই ফুলের ঘিরান পায়, আমি আল্লাহর শুকরিয়া আদায় করে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আজকে আমাদের দেহের মধ্যে বল নাই, সমস্ত অবস্থা অবক্ষয়, আমরা খাইতেছি বিষ, চাউলের মধ্যে বিষ, ডাউলের মধ্যে বিষ, ফলের মধ্যে বিষ, ঠিক কিনা? কথা বলেন, কথা বলেন। প্রতিটা জিনিসের মধ্যে আল্লাহ দিছে নিয়ামত গুলো মানুষ বান্দা ভোগ করবে, বান্দা ভোগ করবে, আমি আল্লাহর শুকরিয়া আদায় করবে। আর এই বিষাক্ত খেয়ে বান্দারদের মধ্যে ডায়াবেটিস, যক্ষা, হার্ট অ্যাটাক, কিডনি পচে যাওয়া, পৃথিবীর মধ্যে কঠিন কঠিন রোগ বানাইতেছে শুধু বিষ খাইয়া। বাদানে এই দ্রব্যর মধ্যে এমন কিছু বাদান ভাইরাস ঢুকায়া দিছে যেটা ফরমালিন ঢুকায়া বান্দার দেহের মধ্যে এই রোগটা জমায়া দিছে। আজকে বান্দা শান্তি পায় না, আবাদতে শান্তি পায় না, বন্দেগীতে শান্তি পায় না, আল্লাহর জিকিরে শান্তি পায় না, কারণ দেহের মধ্যে রোগ জমে গেছে। জোরে জোরে চিল্লায়া বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে জিকির করেন আর তালে তালে আগে আসবেন, কেউ পিছিয়ে থাকবেন না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা এর নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, বল নাই কোন মাবুদ এই হায়াত মউতের মালিক আল্লাহ, বল রিজিক দৌলত এর তুই বিনে মর নাই আল্লাহ, সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইলা ইলাহা ইল্লাল্লাহ। এ দুনিয়ার মুসলমান আজকে ব্যানারের দিকে তাকায় দেখি রে, পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে রিয়াজুল জান্নাহ বেহেস্তের বাগান রে মুসলমান, আজকে কিছু জনতা সুন্নি জনতা নবীজির সম্মানের উপরে রসুলের মহব্বতে আজকে মিলাদ শরীফ আয়োজন করেছে, দোয়ার আয়োজন করেছে। মুসলিম মিল্লাতের কয়টা ঈদ, মুসলমানদের কয়টা ঈদ, আমি আস্তে আস্তে আলোচনা যাব, ব্যানারের ওয়াজটা আজকে করে যাব। মুসলমানদের কয়টা ঈদ, জোরে বলেন কয়টা, একটু জোরে বলা যাবে না? মুসলমানদের ঈদের সংখ্যা পাঁচটা, লিখেলাম কয়টা ঈদ, আরো জোরে বলেন কয়টা? এ বাতিলেরা যারা আসো কিতাব নিয়ে মঞ্চে আসো, পৃষ্ঠাগুলো গুইনা গুইনা দিব, বালা কইরা নিয়ে যাবারে বাজান, ফেতনা করবা না, পৃথিবীর মধ্যে ফেতনাবাজ পছন্দ করি না, আমার আল্লাহ পছন্দ করে না। মুসলমানদের ঈদের সংখ্যা হলো পাঁচটা, কয়টা? এতদিন জানেন দুইটা, একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আযহা। এখানে বলছে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে ঈদের নবী এটা, ঈদের মিলাদুন্নবী এটা আবার কেমনে ঈদ হয়? মুসলমানদের পাঁচটা ঈদ ভালো করে লিখল। এক নম্বর ঈদের নাম ঈদুল আযহা, ঈদুল ফিতর, ঈদুল আযহা। তিন নম্বর ঈদের নাম হলো ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চার নম্বর ঈদের নাম হলো আরাফাতের ময়দান। পাঁচ নম্বর ঈদের নাম হলো ইয়াউমুজ্জুম্মা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাওয়া, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এই মুসলিম মিল্লাতের এক নম্বর ঈদের নাম হলো মুসলমানদের সর্বোত্তম ঈদের নাম, পৃথিবীর মধ্যে সর্বোত্তম ঈদের নাম হলো
ঈদ মিলাদ উন্নবী, ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। আমার রাসূলের আগমনের দিনটাই হলো সর্বোচ্চ উম্মত মুসলিম মিল্লাতের জন্য। সেই উস রাসূলের আগমনের শান মানের উপরে আজকের মাহফিল। আমার আল্লাহ আজকের মাহফিলের খাতিরে আমাদের উপরে রহমত দান কর। জোরে জোরে চিল্লা বলেন আল্লাহু আকবার। بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين জনগণের অবস্থা ভালো না। গতকালকে মাহফিল করেছি, সেখানে মানুষ ধরাইতে পারিনি। 2-4 হাজার দাঁড়াইছিল, বসে 2-1 হাজার বসে দাঁড়াইছিল, বসতে পারে নাই। কথা বুঝেননি, খালি উপরে দাঁড়াইছিল। আজকে মানুষের অভাব, কারণ অনেকে আপনারা পাবলিসিটি করেন নাই, আপনারা খোঁজ নিতে পারেন। উলামিন সিদ্দিকিকে চিনতেও পারেন না, কারণ আমার জীবনের প্রথম হয়তো একটা মাহফিল করেছি এই পাশে। আজকে ওই মাহফিল করার পর কিছু কিছু মানুষ গিয়েছিল, তারা জানে অনেকের মিডিয়ার সঙ্গে জড়িত না, কোন রোল না কোন রোল আসতেছে বলতে পারি না। গলাটা অবস্থা ভালো না, একটু ভালোবাসার আলোচনা উঠায় নিতে হবে। যেটা আসাবেন সেটাই দেবো, হাকা যা হাকা যা, যত লাগবে ইনশাল্লাহ। আল্লাহ পাক সাক্ষী রেখে মদিনাওয়ালার খাতিরে যেন গোলামের মুখ দিয়া কথাগুলো বাইর হবে। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মোহব্বত দুরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলী সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান আজকে অল্প হলেও বলে যায় মুসলমান আজকে বলে ঈদে মিলাদুন্নবী। এইটা আবার কোন হালুয়া? ঈদে মিলাদুন্নবী কোন হালুয়া? ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। মিলাদ যারা না মানে, নবীর মিল্লাত যারা না মানে, ঈদে মিলাদুন্নবী যারা অস্বীকার করে, সে আবার কেমনে মুসলমান হয়? সে আবার কেমনে ঈমানদার বলে দাবি করে? জোরে বলেন ঠিক কি না? এখন আমাদের কাছে আমরা 5টা ঈদ মানি, ওরা 2টা মানে। কারা মানে? একটা ঈদ ঈদুল ফিতর, যে ঈদে পাওয়া যায় যাকাত ফিতরার টাকা। ধনীরা যাকাত দেয়, ফিতরা দেয়, আর কাঙ্গালেরা চায়ে খায়। আমাদের মতো দাড়িওয়ালা টুফিওয়ালারা বিশাল বিশাল সাইনবোর্ড লাগায় দেয়, আপনাদের যাকাত ফিতরার টাকা আমাদের প্রতিষ্ঠানে দান করবেন। দেখা যায় ওই জাতিরা এই ঈদটা বেশি মানে। 2 নম্বর ঈদ হল বাদান ঈদুল আজহা। এই ঈদে পাওয়া যায় চামড়া। কি বলে? জোরে বলেন কি? এই ঈদে পাওয়া যায় গরুর চামড়া, ছাগলের চামড়া, মসজিদ চামড়া। জোরে কোন ঠিক না? এখন বাংলাদেশ সরকারকে আমি সাধুবাদ জানাই, চামড়ার বাজারটা দিছে ধস নামায়। এখন আর চামড়া ব্যবসায়ীদের খুঁজে পাওয়া যায় না, মোড়ে মোড়ের মধ্যে লাগায় দেয়। আপনার চামড়ার কুরবানির চামড়া আমাদের দিল্লা বোর্ডিং এতিমখানায় দান করবেন। এখন দেখা যায় পোস্টার যে টাকা দিয়ে খরচ করে, এখন সেই টাকাটা চামড়া বেশি ওঠে না, কারণ গরুর চামড়া কেনে না, ছাগলের চামড়া চেনে না, মসির চামড়া চলে না। জোরে কোন ঠিক কিনা? এ মুসলমান এই 2টা ঈদ মানার পিছে একটাই কারণ, এই 2টাই তাদের ব্যবসা হয়। আর ঈদ মিলাদুন্নবী উদযাপন করলে নিজের পকেটের টাকা খরচ হয়, এটা খরচ করে মুসলমান মানুষটি মেহমানদারি করে। রাসূলের আগমনে আমার নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে, মক্কা মদিনার ছেলেমেয়েরা পতাকা, সবুজ পতাকা হাতের মধ্যে নিয়ে তারা আলোচনা করেছিল, তালা আল বদর আলাইনা। আমার নবীর আগমনে তারা আনন্দিত হয়েছিল। বাদান তারা যারা যারা কাপড় কিনতে পারে নয়, শাহাদাতপুরে তো কাপড়ের বড় জমজমাট ব্যবসা। এ মুসলমান শুনে
নাও তৎকালীন জামানায় খাজুরের ডাল দিয়া পতাকা বানায়া নবীর শানে স্লোগান দিয়েছে নবীর আগমনে আসমান খুশি জমিন খুশি বর্তমান কিছু ওহাবীর দল খুশি না জোরে বলেন ঠিক কি না আর জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না একটু মহব্বতে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ভাই এই রকম দুরূদ পড়া কাজ হইতো না দুরূদ পড়বে কারা আল্লাহ যদি বলতো ইয়া ইউহান্নাস এ মানুষ সম্প্রদায় আল্লাহ মানুষকে ডাকে নাই এই সাদাতপুরের মানুষ ডাকে নাই রংপুরের মানুষ ডাকে নাই পাবনার মানুষ ডাকে নাই এই বাংলাদেশের মানুষ ডাকে নাই লন্ডনের মানুষ ডাকে নাই আল্লাহ ডাকছে ঈমানদার আমি ঈমান নই আল্লাহ যদি বলতো ইয়া ইউহান্নাস এ মানুষ সম্প্রদায় তাহলে মানুষ দুর্বল হতে পারত আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যারা ঈমান আনছে সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা দুরূদ ও সালাম পাঠ করবে আমার নবীর উপরে কেমনে পড়বে তাসলিমান কেমনে পড়বে তাজিমান সম্মানের সঙ্গে জোরে বলেন ঠিক কি না এখন দুরূদ পড়তেছেন ঘুমাইতেছেন পোলট্রি মুরগি দেখছেন নি 12 তারিখ কজি মন হয় খালি এইটা তো ঈমানদারের কারণ না ঈমানদারের ঈমান থাকবে তরতাজা ঈমানদারদের কলিজা হলো বীরের কলিজা চিৎকার মারবে বাতিলেরা পালাইবে জোরে বলেন ঠিক কি না আর জোরে বলেন ঠিক কি না হুক্কার মারবেন মানুষ কম দরকার নাই ঈমানদারের আওয়াজ হইব মানুষ মরবে হাজার হাজার মানুষ জোরে বলেন ঠিক কি না কথা কই না বদর প্রান্তরে রাসূল জয়লাভ করেছিল 313 জন সাহাবী নিয়ে হাজার সৈন্য যখন তাকবীর দিয়েছিল নারাই তাকবীর আল্লাহু আকবার নারাই রিসালাত ইয়া রাসূলুল্লাহ আমার নবী বলে গেছেন সেজ্জামানায় মক্কা মদিনা থেকে আমার নবী বলছেন যে একদল উম্মাতিরা পূর্বাঞ্চল থেকে বাইর হবে এই পূর্বাঞ্চল থেকে বাইর হবে তাদের হাতে থাকবে সবুজ পতাকা পতাকাধারী থাকবে আর এরাদের জবানে থাকবে নারাই তাকবীর আল্লাহু আকবার নারাই রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলতে বলতে আমি নবীর রওজা পর্যন্ত আগমন করবে এখন পূর্ব দেশ বলতে বাংলাদেশের পরে কোনো মুসলিম কান্ট্রি নাই আমার বাংলাদেশকে বুঝায় আর এই দেশ দুইটা দেশ একটা হলো সোনার মদিনা একটা হলো সোনার বাংলা পৃথিবীর মধ্যে আর কোনো দেশের নাম সোনা দিয়ে লেখা নাই দুইটা দেশ একটা হলো সোনার বাংলা কথা কয় না কেন সোনার মানুষ মদিনারা চিনেছে আমার নবীরে চিনেছে মদিনার মানুষ মক্কার মানুষ অবহেলা করেছে বাংলার মানুষ নবীকে যেরকম চেনে অন্য দেশের মানুষ এরকম নবীকে ভালোবাসে না এই দেশ থেকে নবীর প্রেমিক বাইর হবে সেটা শাহাদতপুরের জমিন থেকে এই মিষ্টিমাই কিছু মানুষ চিৎকার দিতে দিতে রাসূলের প্রেমে অগ্রসর হবে জোরে বলেন আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার এর নারাই তাকবীর মিলাদ মানেই তো জন্ম বৃত্তান্ত আমার নবীর মিলাদকে যারা অস্বীকার করে তারা এক নম্বর পৃথিবীর মধ্যে অপদার্থ কারণ মিলাদ শব্দের অর্থই জন্ম ধর্ম বৃত্তান্ত তা আমার নবীর জন্ম যদি না হয় তুই মৌলবি কইতে আইলি জোরে বলেন ঠিক কি না মিলাদ অস্বীকার করবি তোর জন্মটার মধ্যে ভুল আছে কারা অস্বীকার করে এটাও আমি কম একটু পরে জোরে বলেন ঠিক কি না কষ্ট লাগে ভালোবাসা দিন আমিন বলেন আমিন বলেন শাহাদতপুরের ভাষা হচ্ছে না কিছুটা বাদ যাচ্ছে চেষ্টা করবো আপনারা যখন কথা বলেন আমি খুব খেয়াল করে শুনি যে দাদারা কেমনে বলে ওই দিকে খেয়াল করি যে আপনাদের ভাষার লগে মিলাইতে চাই কিন্তু হচ্ছে না কখন যে হবে কয়েকবার আসলে ইনশাল্লাহ হবে আল্লাহ একবার বলেন না একটু মহব্বত দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা আরো জোরে বলেন আলি সিদেনা আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
আমার আল্লাহ নিজে ডেকে বলেন ও হে আমার ফেরেশতা আমিও পড়ি তোমরাও পড়ো সুবহানাল্লাহ বলেন না কেডা কয় আল্লাহ কয় ওরে আমিও পড়ি তোমরাও পড়ো আমার দয়াল নবীর শোন মান আল্লাহুম্মা وعلى علي سيدنا এখন এক দল বাতিলদের কলিজায় আগুন ধরে যাবে যেই কইছে আমিও পড়ি তোমরা পড়ে ওই বাতিল না হন আল্লাহ কে ইন্না নিশ্চয় আল্লাহ আমি আল্লাহ তাফসীর করেন ইন্না নিশ্চয় নিশ্চয় আল্লাহ নিজে বলতেছে ইন্না নিশ্চয় আল্লাহ আমি আল্লাহ ইউসাল্লুন আমি পড়েছি আলান নবী আমার নবীর উপরে এখন আল্লাহ নিজে কয় আমি আমার নবীর উপরে পড়েছি তুরাও পর ফেরেশতা কুল পর এইবার পড়বে কারা ঈমানদারেরা বেঈমানেরা না জোরে বলেন ঠিক কি না এখন আল্লাহ যেই কইছে আল্লাহ নিজে ডেকে বলে ফেরেশতারা ওহাবীদের কলিজার মধ্যে আগুন ধরে কই তা হয় রে হুজুরে কোরআনে নাই হাদিসে নাই কই পাইল আল্লাহর কোরআন একটু ব্যাখ্যা করো কোরআন পড়ো সব বের হয়ে যাবে জোরে বলেন ঠিক কি না আরো জোরে বলেন بسم الله الرحمن الرحيم الله ومن الناس من يخلق من في الله وفي اليوم الآخر وفي اليوم الآخر وما هم بمؤمنين তৎকালীন জামানায় সোর ছিল এখনো সোর আছে ঠিক কথা কই না কেন আসা কথা না মিছা কথা কথা কই না কারে এমনি এমনি হইতো না ইমানদারের কল যা থাকবো বড় জোরে বলেন ঠিক কি না ঠিক ইমানদারের কথা বলেন না এ দুনিয়ার মুসলমান শুনে না আমি যে কথা বলতেছিলাম এক নাম্বার ঈদের কথা দুই নাম্বার ঈদের কথা ঈদের ঈদুল ফিতর ঈদুল আযহা দুইটি ঈদের কথা বললাম আর একটা হলো ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা হলো বাদানে কোথায় বাদান আরাফাতের ময়দান আর একটা হলো ইয়াউমুল জুম্মা ওরা তো আরাফাতের ময়দানও মানে কিন্তু জুম্মার দিন এটাও মানে ওটাও মানত না যদি মিলাদ কিছু হাদিয়া না পাইত দাঁড়ায় পড়ুক আর বয়া পড়ুক যখন কিছু জিলাপি নিয়া কোনো মিষ্টি নিয়া মসজিদের মধ্যে হাজির করা হয় ওই ইমাম সাহেব বক্সে দিয়া বিশ টাকা পঞ্চাশ টাকা হাদিয়া পায় এই জন্য ওদিন জায়েজ করেছে কোন দিনটা ইয়াউমুল জুম্মার দিনটা বাদান কি ঈদের ঈদের দিন বিলে ঘোষণা করছে জোরে বলেন ঠিক কি না বাতিলের আও কয় আজকে আজকে হলো ইয়াউমুল জুম্মা গরিবের হজের সমতুল্য দিন কয় কি কয় না ওটাও স্বীকার করতো না যদি মাল না দিতেন কথা বুঝছেন যদি ওই মিলাদটা না হইতো একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা হাদিয়া পায় ওইটা দেওয়া বন্ধ করে দেন ওরা খুব এটাও জায়েজ নেই এটাও এটাও জায়েজ নেই এ আলেমুল আমা কবির মনোযোগ এখন রাসুলের জন্ম বৃত্তান্ত নিয়ে কিছু কথা আমি বলে যাই আমার রাসুলের দাম বেশি নাকি কোরআনের দাম বেশি জোরে বলেন রাসুলের দাম বেশি না কোরআনের দাম বেশি মারহাবাই তো বুঝতে পারছেন কোরআনের বডির দাম বেশি না জামার দাম বেশি কোরআনের বডির দাম বেশি আপনার আমার বডির দাম বেশি না জামার দাম বেশি এখন আমাদের দেশে কিছু পাতিমৌলবী আছে তাদের কাছে জামার দাম বেশি বডির দাম লাগবে না জামা দিয়ে লাভ নাই আগে হলো নবী লাগবো নবী নাইলে কিসের কোরআন কিসের নামাজ কিসের জাকাত কিসের হজ কিসের কোরবানি সব কিছুর পিছে না হলো রহমাতাল লিল আলামিন জোরে বলেন ঠিক কি না এ দুনিয়ার মুসলমান শোনা নাও
কুরআনুল কারীমের মধ্যে একটা সূরা আছে সেই সূরাটার নাম হলো সকলে আপনারা জানেন এ মুসলমান এই সূরাটার নাম আপনারা অনেকেই জানেন অনেকেই আবার জানেন না সূরাতুল কদর নামে একটা সূরা আছে কোরআনের মধ্যে আছে কি নাই আছে আল্লাহ কি কয় আল্লাহ কয় তানাজ্জালুল মালাইকাতু ওয়াররূহ সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ আল্লাহ বলেন ফেরেশতা নাযিলের রাত এই ভাবিরা হন কুরআন নাযিলের রাত ফেরেশতা নাযিলের রাত আর ওই সমস্ত মৌলবীরা মসজিদের মেম্বারে দাঁড়ায়া কয় আজকে সেই রাত যে রাতে কুরআন নাযিল হয়েছিল যে রাত্রে ফেরেশতা রাসূলুল্লাহর কাছে কুরআন নিয়ে আসছিল তোমরা রাত জেগে জাগরণ করো বেশি বেশি নফল নামাজ পড়ো বেশি বেশি কুরআন তাসবিহ পাঠ করো তাহাজ্জুদ বা তোমরা বেশি বেশি নফল নামাজ আদায় করো আমার প্রশ্ন হলো যে কুরআন আনলো ফেরেশতা কার কাছে আনলো রাসূলুল্লাহর কাছে তাহলে বাজান ফেরেশতার চাইতে ফেরেশতার দাম বেশি না আমার নবীর দাম বেশি এখন ফেরেশতা গমন করছে তার মর্যাদা বাড়ছে কার কাছে বাড়ছে জায়গার দাম বাড়ে ব্যক্তির কারণে ব্যক্তির কারণ না থাকলে জায়গার দাম বাড়ে না আজকে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান এই বাগান আপনাদের শাহাদাতপুরের জমিনে যদি ব্যবসায়ী বাইরা না থাকতো এই জায়গার দাম বাড়ছে আগে জায়গার খাতিরে ব্যক্তির দাম বাড়ছে এখন এখানে একটা পর্যটক আছে এখানে একটা বাজার বিশাল কাপড়ের বাজার বিশাল মার্কেট বাংলাদেশের তথাকথিত বন্য এলাকার মানুষ জানে জানার পিছে কারণ ব্যক্তির মর্যাদা এলাকার মর্যাদাটা হলো আগে যারা উপর থেকে আসছে এই জায়গার পরে বসে এই জন্য বলে শাহাদাতপুরের বাজার জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না আমার নবীর কাছে আসলেন কুরআন ঠিক কি না তাহলে আমার নবীর যদি ও মুসলমান আগে নবী শোনো তারপরে কুরআন শোনো ফেরেশতার সম্মানে রাত জাগো এ বাতিলেরা শুনে নাও ফেরেশতার সম্মানে রাত জাগো কুরআনের সম্মানে রাত জাগো আর যার খাতিরে তুমি ইসলাম পাইলা তার জন্য ওই ঈদে মিলাদুন নবী পালন করলে বলো না জায়েজ নবীর সম্মানে জাগতে পারলা না নবীর সম্মান দেখাইতে পারলা না তোমার জন্য কপাল ফুড়াল্লা কমিনান নাস মানুষের মধ্যে মায়া কুলো তারা বলবে আমার না তারা ইমান আনছে বিল্লাহি আল্লাহর প্রতি অবিদাও মিলা আখিরে আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে ওমা হুম বিমুমিনিন আল্লাহ কয় হাবিবরে এমন একদল লোক যাবে আপনার কদমের মধ্যে তারা বলবে ইমানদার তারা বলবে আমরা ইমান আনছি আল্লাহর প্রতি ইমান পিয়ামতের প্রতি বিশ্বাস স্থাপন করছি আল্লাহ নবী গো আমরা বড় ইমানদার আমরা বেঈমান না আল্লাহ বলে হাবিব ওই বেঈমান কাদ্দাব কাজ্জাবদের জন্য আমি আল্লাহ রেখে দিলাম উইদ্দাতুলিল কাফিরিন আমি আল্লাহ কাফের বেঈমান মুনাফিকদের জন্য রেখে দিলাম একটা নয় দুটি নয় সাত সাত জাহান্নাম এই বেঈমানগুলো শোন যারা রাসূলকে ছোট করো রাসূলের সম্মানকে ছোট করো আমার নবীকে ছোট করো আমার আল্লাহ কষ্ট পায় আর এই সমস্ত মুনাফিক কাফেরদের জন্য আল্লাহ প্রস্তুতি করে রাখছে সাত সাতটা জাহান্নাম কয়টা কয়টা সাতটা জোরে বলেন কয়টা সাতটা আর একটু জোরে বলেন এ মুসলমান এটা গেল আমি দাদারে বলতেছিলাম আজকে কার সম্মানে কাবা আর কেবলা সেনং শরিয়াতের কেবলা কাবা দুজানের কেবলা রহমাতাল্লিল আলামিন মুনাজাতের কেবলার শে আজিম সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ আর একটু জোরে বলা যাবে না এই কাবারে জিগায় আব্দুল মুত্তালিব রাসূল আসছে দুনিয়ার মধ্যে আগমন করেছে নবীর সম্মানে দৌড়ায়া গেছে আব্দুল মুত্তালিব কাবার মধ্যে যায়া দেখে কাবার মধ্যে মূর্তিগুলো মাথা নোয়া গেছে আব্দুল মুত্তালিব মূর্তিরে জিগায় ওই মূর্তি এ মাটির মূর্তি তোদের কেন মাথা নোয়া গেল এতদিন ধরে তোদের কি কলা মিষ্টি বিস্কুট কত কিছু খাওয়াইলো কত ফুল দিয়া তোদের পূজা করলো একদিনও দেখি নাই তোদের মাথা নোয়াইতে আজকে কেন মাথা নোয়া দিলি মাটির মূর্তির জবান খুলে গেছে ডাকতে বলে আব্দুল মুতালিব তুমি জানো না আমাকে ভাঙ্গার জন্য কাবা শরীফ থেকে খেদানোর জন্য এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা শানহু আল্লাহ তাআলা মালহু এই দুনিয়ার মধ্যে রহমাতাল্লিল আলামিনকে পাঠায়া দিছে জোরে বলেন আল্লাহু আকবার আর একটু জোরে বলা যাবে আল্লাহু আকবার মাটির মূর্তির জবান খুলে গেছে কিন্তু আমরা কেমন অপদার্থ নবীর সম্মান বুঝি না নবীর ভালোবাসা বুঝি না আব্দুল মুতালিব দৌড়ে আসছে কাবার কাছে
কাবা থেকে ঝুঁকে আছে রাসূলের, রাসূলের যেখানে রাসূল আগমন করেছে যেদিকে, রাসূলের ঘরের দিকে ঝুঁকে আছে আব্দুল্লাহর ঘরের দিকে। আব্দুল মুতালিব জিগায়, কাবারে তোরে আজ থেকে ২৬ দিন আগে ভাঙার জন্য আব্রাহ বাদশা এসেছিল, একটা ইট খসাইতে পারে না, একটা পাটকেল খসাইতে পারে না, একটা আঘাত করতে পারে নাই রে, এ কাবা আজকে কেন মাথা নোয়া দিলি তোর হাকিকত বুঝলাম না। কাবা ডাকতে বলে আব্দুল মুতালিব, তুমি জানো না পৃথিবীর মধ্যে আমার যার জন্য আমার আল্লাহ পৃথিবীর মধ্যে কাবা বানাইছে, সেই কাবার কাবা রহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলা যাবেন আল্লাহু আকবার, আরো জোরে বলা যাবেন আল্লাহু আকবার। এই নবীর সম্মান কত বড়, ঈদে মিলাদুন নবীর সম্মান কত বড়। আমি এলাকার ছেলেদেরকে ধন্যবাদ জানাই, খাটো করতে চাই না, যারা আমার নবীর ভালোবাসার প্রেমের মালা গলায় পড়ছে তারা ঈদে মিলাদুন্নবী উদযাপন করার জন্য প্রস্তুতি নিছে। ঈদে মিলাদুন্নবীর পাগল তারা, আমার নবীর পাগল তারা, কারণ নবী লাগবে কবরে, নবী লাগবে কিয়ামতের ময়দানে, নবী লাগবে আমল কিয়ামতের ময়দানে, নবী লাগবে কবরে, নবী লাগবে হাসরে, নবী বিনে কোনো বান্দব থাকবে না। নবী বিনে কোনো গতি থাকবে না, নবী বিনে কোনো উপায় থাকবে না। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, নবীর প্রেমের মালা গলায় নাও, নবীর প্রেমের মালা গলায় নাও, ইহকাল পরকালে শান্তি, নবীর প্রেমিকদের দুনিয়াও শান্তি, কবরেও শান্তি, হাসরেও শান্তি। এ মুসলমান শুনে নাও, আজকে সেই নবীর প্রেমের মালা গলায় নাও। এ মুসলমান নামাজ রোজা শরিয়াত তরিকত হাকিকত যদি জানতে হয়, আমার আল্লাহ কয় আজকে ইসলামের মধ্যে ঢুকছো, আল্লাহ কয় লা ইলাহা নাই কোনো ইলাহ, কালেমা যখন পড়লা তখনই একটু ভেবে নাও রে মুসলমান, আল্লাহ কয় লা ইলাহা নাই কোনো ইলাহ, ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া আমি সারা কিছু নাই, সব কিছুর মালিক আমি আল্লাহ, আসমান জমিনের মালিক আল্লাহ, হায়াত মৌতের মালিক আমি আল্লাহ, বান্দারে আমি সারা কিছু নাই, সব কিছুর মালিক হলাম আমি, তবে আমাকে পার জন্য একটা মাধ্যম আছে, ঠিকানা আছে, সেই ঠিকানা আমি আল্লাহ জানাই দিলাম, রহমাতাল লিল আলামিন। জোরে বলা যাবে না আমার হাবা, এ মুসলমান শুনে নাও, শুধু সেই রহমাতুল লিল আলামিনের ভালোবাসার দরকার আছে কিনা, আরো জোরে বলেন আছে কিনা। নবী নাই যেখানে আমরা নাই, সেখানে নবীর প্রেম চায়, আল্লাহকে পাওয়ার জন্য একটা মাধ্যম ঠিকানা হলো রহমাতুল লিল আলামিন, সেই নবীর ভালোবাসার মাধ্যমে আল্লাহকে পাও। এখন ডাইরেক্ট যারা আল্লাহকে পাইতে চায়, আল্লাহকে যারা নবীকে বাদ দিয়ে আল্লাহকে পাইতে চায়, এরা হলো এই দুনিয়ার মধ্যে আল্লাহওয়ালা কাফের, এরা হলো এই জামানার মধ্যে একদল আছে যারা আল নবীরে বাদ দিয়া, আমার নবীরে বাদ দিয়া ডাইরেক্ট আল্লাহকে পাইতে চায়, আমার ফতোয়ায় ভালো করে শুনেলাম, এরা হলো আল্লাহওয়ালা কাফের, আল্লাহওয়ালা কাফের, আল্লাহওয়ালা কাফের। জোরে বলেন ঠিক কি না, কাফের ওই দুই ভাগে, একটা তো অস্বীকারী আর একটা হলো নবীরে বাদ দিয়ে আল্লাহরে পাইতে চায়, বাপরে বাদ দিয়ে মারে পাইতে চায়, মারে বাদ দিয়ে বাপরে পাইতে চায়, একজন দরকার আরেকজনের দরকার নাই, কথা বলছেননি? এরা হলো আল্লাহওয়ালা কাফের, এই আল্লাহওয়ালা কাফের দাড়ি টুপি জুব্বা পাগড়ি সব আছে, আমার নবীর কথা শুনলেই তাদের কলিজার মধ্যে আগুন ধরে। জোরে বলেন ঠিক কি না, দাড়ির মধ্যে নবী, টুপির মধ্যে নবী, পাঞ্জাবির মধ্যে টুপি, লিবাসের মধ্যে সত্তার মধ্যে নবী আছে, যখনই অন্তরের মধ্যে তাদের নবী নাই। জোরে বলেন ঠিক কি না, এরা হলো সাইনবোর্ড লাগাইছে, যারা আপনাদের এলাকায় দোকানের মধ্যে লেখা এখানে সকল প্রকার যন্ত্রপাতি অস্ত্র সব পাওয়া যায়, আবার লেখা আছে এই দোকানে সকল প্রকার রোগের ঔষধ পাওয়া যায়, যা বলবেন দাদা আমার একটা দাঁতের জ্বালার ওষুধ দেন দি কয়, এটা নাই, কথা কয় না, আমার একটা প্যারাসিটামল দেন দি কয় নাই, এলা হলো সাইনবোর্ড লাগাইছে, এখন দাড়ি টুপি জুব্বার মধ্যে সাইনবোর্ড লাগাইয়া ইসলামকে ধোকা দিতেছে, আজও তারা আমার রাসূলকে মানতে পারে নাই, কারণ তারা হলো গোলাম মোহাম্মদ মির্জা কাদিয়ানির বংশধর, তারা কখনো নবীকে মানতে পারবে না। জোরে বলেন ঠিক কি না, আর জোরে বলেন ঠিক কি না, আমার নবীকে কেউ শেষ নবী মানতে পারে ওই সমস্ত, আমার নবীর চাচার সংখ্যা ছিল ৯ জন, কয়জন? জোরে চিল্লায় বলেন কয়জন?
আমার নবীর চাচার সংখ্যা ছিল 9 জন এদের মধ্যে 2 জন হলো ঈমানদার একজনের নাম আমিরে হামজা আর একজনের নাম আব্বাস এই দুইজন হলো নবীর প্রেমিক নবীর কালেমা পড়ে মুসলমান হইছে 7 জনই রাসূলুল্লাহর বিরোধিতা করছে ওই 7 জনের বংশধর যারা মিলাদুন্নবীর বিরোধিতা করে তারা ওই 7 জনের বংশধর যারা ঈদের মিলাদে মিলাদুন্নবী অস্বীকার করে তারা ওই 7 জনের বংশধর যারা নূরের নবী অস্বীকার করে তারা ওই 7 জনের বংশধর যারা আমার নবী শাফায়াত কন্নাল মানবেরা তারা ওই 907 জনের বংশধর যারা আমার নবীর মিলাদ কাম পড়ে না তারা ওই 7 জনের বংশধর যারা আমার নবীর সালাতকে ফালতু স্লোগান বলে তারা আমার ওই 7 জনের বংশধর যারা আমার নবীরে কষ্ট দেয় তারা জোরে বলেন ঠিক কি না ঠিক আরো জোরে বলেন ঠিক কি না ঠিক এ তো দাড়ি টুপি দেখে ভুলে যান না কথা বলেন নাই দাড়ি টুপি জুব্বা দেইকা ভুলে যান না রাসূলের চাচার সংখ্যা ছিল কয়জন 9 জন ভালো করে লিখে নেন কয়জন দুজন ঈমান আনছে বাকি 7 জন রাসূলুল্লাহর সাথে বিরোধিতা করছে কয় আমাদের বাতি যাও কেমনে ঈমান আনবো কেমনে নবী হয় ওর বাপ না ইতিম সে কেমনে নবী হয় ওরে বাটপারের বাটপার কতক্ষণ ঠিক কি না শুধু এত গেল বেটাদের মধ্যে মহিলাদের মধ্যে ঈমান সর আছে রাসূলুল্লাহর ফুফুর সংখ্যা ছিল 6 জন কয়জন দাদাদের বসতে দেন রাসূলুল্লাহর ফুফুর সংখ্যা ছিল কয়জন জোরে বলেন কয়জন রাসূলের ফুফুর সংখ্যা ছিল 6 জন এদের মধ্যে দুজন হলো ঈমানদার একজনের নাম হযরত সুফিয়া আর একজনের নাম হলো হযরতুল উমর আল্লাহু আকবার বলেন না এই আরো ছিল বাদ ছিল 7-4 জন তারা জীবনও নবী মানতে পারে নাই ওই 7 জন মহিলার বংশধর যারা জীবনও নবী মানতে পারবে না 7 জন মহিলার বংশধর যারা জীবনও নবীর সম্মানকে তারা মানতে পারবে না ওই 7 জনের বংশধর যারা নবীর সালাতকে স্বীকার করবে না তারা ওই 7 জনের বংশধর যারা আমার নবীর সাধারণ পাবলিক সাধারণ মানুষ বলবে তারা জোরে বলেন ঠিক কি না আর একটু জোরে চিল্লায় বলেন ঠিক কি না মহিলাদের মধ্যে আছে পুরুষের মধ্যে আছে এদিক হলো 7 এদিক হলো 4 কয়জন 11 জন রাসূলুল্লাহর বিরোধিতা করছে আর রাসূলের পক্ষে ছিল মাত্র 4 জন দুজন চাচা দুজন ফুফু আজকে এই 4 জনকে নিয়ে রাসূল সারা বিশ্বকে জয় করেছে আর এই 11 জন রাসূলুল্লাহর বিরোধিতা করছে এখন আমাদের দেশে এখন এই বাতিলের আলেমের সংখ্যা বেশি এখন রাসূলের পক্ষের আলেমের সংখ্যা কম এখন ওদের সংখ্যা মসজিদগুলো দখল করে নিছে মসজিদে বইয়া রাসূলের সম্মানের উপর আঘাত করে জোরে বলেন ঠিক কি না ঠিক জোরে বলেন ঠিক কি না ঠিক এরে কাজ্জাব বড় বাটপার জোরে কোন ঠিক কি না ঠিক রাগ করেন নাকি না কথা বলেন না কেন না আপনারা কষ্ট পাইলে আমি আলোচনা করব না কিস্তা খাইনি কয়ে চলে যাব কথা বুঝেননি যদি আপনাদের ভালো না লাগে কারণ জিরাফ আমি আপনাদেরকে একটা কথা বলে যাই তাহলে আমাদের বুঝতে আর বাকি নাই যে রাসূলুল্লাহর ফুপু হয়েও ঈমান আনতে পারে নাই রাসূলুল্লাহর চাচা হয়ে ঈমান আনতে পারে নাই এন আমাদের মতো কিছু মৌলবী ওরা ঈমান আনবে না রাসূলকে কষ্ট দেবে এটা স্বাভাবিক ব্যাপার জোরে বলেন ঠিক কি না কে দিল আর কে না দিল কিচ্ছু দেখার বিষয় নয় আমরা নবীকে ভালোবেসে যদি আল্লাহ জাহান্নামে দেয় যাইতে রাজি আমার নবীর ভালোবাসার কারণে যদি জাহান্নামে দেয় আমরা যাইতে রাজি তবু নবীর প্রেম ছাড়তে রাজি নয় জোরে বলেন ঠিক কি না নবীকে ভালোবেসে জাহান্নামে যাব নবীকে ভালোবাসা আর অপরাধে যদি জাহান্নামে দেয় যাইতে রাজি না কথা কন ও নবীর প্রেমিকেরা নবীকে ভালোবেসে জীবন দিয়া দিব জোরে বলেন ঠিক কি না আল্লাহ তুমি আমাদের কবুল করো আল্লাহ গো আমরা তোমাকে দেখি নাই রাসূলকেও দেখি নাই রাসূলের কথাগুলো উলামা ইকরাম বলে আলেম উলামা বলে আল্লাহর উলিরা বলে তাদের মাধ্যমে আমরা পেয়েছি আল্লাহ তোমার হাবিবের ভালোবাসা আমাদের অন্তরে ফায়দা করো কিয়ামতের ময়দানে যেন আমরা সেই রাসূলের ভালোবাসা নিয়ে নাজাত পেতে পারি সকলে বলুন আমিন আরো জোরে বলেন আমিন এই জন্য রাসূলের আমার নবীর পার কেমন নবী অন্য নবীদের পার আমার নবীর পার এ মুসলমান একটা কথা আমার মনে পড়ে গেল হযরত বাজানদা আদম আলাইহিস সালাম ওয়াজ করে আমার নবীর ওয়াজ করে আজাদির আদি পিতা বাবা আদম আলাইহিস সালাম বাবা আদম আলাইহিস সালাম ওয়াজ করে শুধু আখেরি নবী রাহমাতুল লিল আলামিন শুধু ওয়াজ করে আদম আলাইহিস সালামের 100 জোড়া সন্তান ওর মধ্যে একজন বেজোর সন্তান ছিল যার নাম হলো শীশ আলাইহিস সালাম জোরে বলা যাবে না মারহাবা
শিশা আলাইহিসসালাম ডাকতে বলে বাবা তো আমি বুদ্ধি হইয়াই দেখি আপনি শুধু রহমাত আল আলামিনের ওয়াজ করেন, আখেরি নবী এই আখেরি নবী এই, আপনার কি কোনো ওয়াজ নাই, খালি আদমের ওয়াজ করেন। সুবহানাল্লাহ, আদম রে কাল্লা, আল্লাহর নবী আপনিও নবী কিন্তু আপনার কোনো ওয়াজ কি নাই, শুধু আখেরি নবী রহমাত আল আলামিনের ওয়াজ করেন। আল্লাহর নবী আদম আলাইহিসসালাম বলে বাবা শীষ শুনাল, আমি আদমকে আল্লাহ পাক যে মর্যাদা দিছে আখির নবীর উম্মতের এসাইতে দাম বেশি আল্লাহই দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে আল্লাহু আকবার। কারণ আদম কানছে, এ আলেমরা ভালো করে শুনলেন, আদম আলাইহিসসালাম কান্দে বলে রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা আদম নবী কান্দে আমার আল্লাহ আমি আদম জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, তুমি আমারে ক্ষমা করে দাও, এরা দলিল শোনো না পাইলাই আমারে ধরো, বন্ডামি করো না, সাদপুরের মানুষেরা শুনে নাও। আল্লাহর কাছে কান্দে আল্লাহ, রব্বানা জালামনা, ইয়া আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমি আপনা ভুল করেছি, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও। ইউনুস আলাইহিসসালাম কান্দে আল্লাহ, তাই বলে যদি কোনো মানুষ আদমকে যদি কোনো মানুষকে জালিম বলে তার ঈমান থাকবে না? আদম তো নিজে বলছে, দোয়াটা আদম নিজে পড়ছে না, আদম নিজে পড়ছে রব্বানা জালামনা আমিন বলতে কষ্ট হয়? আমাদের মাগুরা জেলা আমিনে হলো জমি মাফে, কি মাফে, এখন আপনারা মনে হচ্ছে রুল আমিন ভাই বুঝি জমি মাফতে আইছে, আমি জমি মাফতে আসে নাই, আপনাদেরকে কিসে মাপে, আমি জমি মাফে তারা কি বলে, এই জন্য আপনারা আস্তে কইতেছেন, ঠিক না বুঝুন, যদি আমি এবার জমি টুমি মাপতে আসি এই চিন্তা ভাবনা করে আস্তে আস্তে কইতেছি। আদম আলাইহিসসালামকে যদি কোনো ব্যক্তি জালিম বলে কিন্তু নিজে স্বীকার গেছে আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করো, কার কথা, কার কথা, আল্লাহর কাছে আদম আলাইহিসসালাম ডাকতে বলে, এ ওহাবির গোষ্ঠীরা ভালো করে শুনে নাও, যদি তাই বলে আদম আলাইহিসসালামকে কেউ জালিম বলে সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে। জোরে বলেন ঠিক কি না? আরেকজন নবী বাদান নাম হলো হযরত ইউনুস আলাইহিসসালাম, উনি একটা দোয়া পড়লেন, আপনারা আমার শুনে পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিনা। একটু হন বাজাহান, সারা জীবন নবীরে নবী কইছে আমি তোদের মতো মানুষ, এখন কই নবী আমগার মতো মানুষ, নবী খায় দায় বিয়ে করছে ছেলে মেয়ে আছে আমগার মতো মানুষ, আরে ব্যাগ করে রাখুন। ইউনুস আলাইহিসসালাম ডাকতে বলে আল্লাহ আমি ইউনুস আলাইহিসসালাম জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা কর, যদি কোনো ব্যক্তি ইউনুস আলাইহিসসালামকে জালিম বলে তার ঈমান থাকবে, সঙ্গে সঙ্গে তার বউডা তালাক হবে, নিজে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। এখন আমার নবীকে আমি তোমগার মতো মানুষ, তো আমি তোমাদের মতো সাধারণ মানুষ নয়, আমার নবীরে যদি আমগার মতো ভাবি আমার ঈমান থাকবে না যাবে, ঈমান থাকবে না যাবে, কথা কন, কথা কন। আর আমার নবী কান্দে, আমার আল্লাহ কয় হাবিব আমি আপনার শিকার দিলাম, এইভাবে দোয়া করেন, রব্বানা জালামনা কি রব্বির রহম হুমা কামা রব্বায়ানি সগি। দোয়া শিখায় কে, কারে শিখায়? আমার রসুলকে। রসুল বলে তু এ রসুল, আপনার মা যখন আপনি মাত্র ছয় মাস তখন ওই দুনিয়ার মধ্যে আপনি গর্ভে আছেন, মায়ের গর্ভে, ছয় মাসের গর্ভে কয় মাসের, আলম ইয়াজিদ কে দি মানফা, কোরআন থেকে এত ভালো মজার আলোচনা আসবে, হাদিস থেকে আসবে, খালি বোঝা আরবা, কিন্তু ওরা দেখেও না দেখার ভান, কথা বুঝে, দেখেও না দেখার ভান। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, হাবিব
আপনার মা যখন 6 মাস বয়স আপনি আমার আপনার মায়ের গর্ভে আপনার বাবারে আপনি চির এতিম বানাইছেন আপনার বাবা হারায় গেছে হুজুর আপনি যখন 6 বছর বয়স তখন আপনাকে আপনার মা থেকে জুদা করে দিয়েছে আল্লাহর নবী গো 6 মাস 6 বছর 6 বছর 6 মাস যখন বয়স আপনার দাদা আব্দুল মাবুব মাদান আবু আব্দুল মুতালিব তাকে আমি আল্লাহ কেড়ে নিয়েছি হাবিব রে আপনি এতিম আপনাকে দুনিয়ার মধ্যে এতিম বানাইলাম আমার সময় বানাইল হাবিব রে আবার সারা পৃথিবীর মধ্যে আমি আপনাকে মর্যাদার দিক দিয়ে আবার আপনাকে কি বানাইলাম ও মা আরসালনাকা ইল্লা রহমাতান লিল আলামিন আল্লাহ নবী গো শুনালন আপনাকে মর্যাদার দিক দিয়ে এত বড় এত বড় এত বড় মর্যাদা এত বড় নিয়ামত আমি আল্লাহ দান করেছি আপনি কানবেন না আপনার সাহাবীদের জানায় দেন আপনি নিজেও জেনে রাখেন এইভাবে ডাকতে বলেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীর হে আমার আল্লাহ রব্বিরহামহুমা হে আমার রব কামা ইয়া আল্লাহ আমার পিতা মাতার সগিরা কবিরা গুনাহ মাফ করে দাও জানা অজানা গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ কত ভালোবাসে এই বান্দারে আর নবীর রুম্মাত হওয়ার কারণে কত বড় মর্যাদা আমার আল্লাহ দান করেছে আমার আল্লাহ শিখায় দেয় হাবিবরে আপনার উম্মাতের শিখায় দেন এইভাবে দোয়া করুক এইভাবে দোয়া করুক এইভাবে আমার কাছে হাত তুলে দোয়া করুক এখন আপনাদের সমাজে কম কিছু হাবির গোষ্ঠী আছে কয় হাত তুলে দোয়া জায়েজ নাই কোন কিতাবে আছে দেখাইতে পারলে জীবন আর ওয়াজ করব না আমার নবী দুভাবে দোয়া করতেন একটা হলো হাত দুখানা উঠাইয়া এইভাবে দোয়া করতেন আর কান হলো উল্টাইয়া ওদের মৌলবীদের মুন্সিদের কিতাব ওহাবিদের কিতাব ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে দ্বিতীয় খণ্ডের মধ্যে 33 নম্বর পৃষ্ঠা মুফতি শফিক আহমেদের লেখা কিতাবখানা ও মৌলবী হো কষ্ট হয় আল্লাহ নবীজির বিরোধিতা যারা করো যারা মুনাজাতের বিরোধিতা করো দুয়ার বিরোধিতা করো তোমাদের গুরু ঠাকুর মুফতি শফিক আহমেদ ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে উনি লিখতে যা বললেন দুনিয়ার মানুষ শোনো ওই রাসুলের ওই তোমরা কি করো পাঁচক্ত নামাজ আদায় করে জিয়ারত করে সর্বালা তাল্লা দরবারে দুটি হাত উঠায় দোয়া করা উত্তম মুস্তাহাব জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ আমরা তো ফরজ বলি না কিন্তু যাবে না হারাম একটা দলিল দেখা পারলে মায়ের বুকের এক ফুটা দুধ খাইলে আয়ো এ মৌলবি সাহেব যদি মায়ের বুকে এক ফুটা দুধ যদি পান করে থাকো হালাল মায়ের দুধ দেখাও যে যাবে না হারাম নাজায়েজ বেদাত কিন্তু হাজার হারামের মধ্যে ডুবে আসো আর দোয়া করো কিন্তু এই যে গ্রামের মধ্যে শাহাদাতপুরের বাজারের মধ্যে অনেক জায়গা দেখা যায় মোনাজাত ধরছে সেখানেও বলা হয় হুরতন রুইতন টিক্কা কথা কয় না একদল আসে না চারজন পাঁচজন এক জায়গা বসে এইভাবে মোনাজাত ধরে কেউ কারুর দেখতে দেয় না ঠিক কি না কেউ কারুর দেখতে দেয় না কথা কয় না কথা কয় না কেউ কারুর দেখতে দেয় না এমন মোনাজাত ধরে কয় রুইতন টিক্কা সিঁড়িয়ে মুড়ি কথা এর মৌলবী ওই জায়গা যা জুতার বাড়ি খাবি আর আল্লাহর দরবারে দুটি হাত উঠায় দোয়া করলে কোন কিতাবে পাইলি হারাম দেখাইতে হবে কারণ আমার আল্লাহর চাইতে তোর মতো বুকিল নয় মানুষের কাছে সাহায্য চাও চামড়ার টাকা চায় নাও জাকাতের টাকা চায় নাও মাস গেলে বেতন চায় নাও দেখলাম আজকে গেলাম এনায়েতপুরে দেখার জন্য গেলাম আমার গাড়ির সামনে দেখলাম প্রায় 20 জায়গা শুধু চাঁদা বাস কথা কয় না কেন গাড়ির সামনে আড়ি হয়ে দাঁড়ায় কয় হুজুর দেন দেন পকেটু পাতে নাই হাত পেচ্ছে এই জায়গা চাইতে লজ্জা লাগে না কারণ মানুষের কাছে চাইলে মাল পাইলে খাইয়ে পেটটা মোটা হবে আল্লাহ বুঝি দিতে জানে না জোরে বলেন ঠিক কি না এই ব্যাক কলেরা কার সাথে কার তুলনা দাও কষ্ট লাগে এই সমস্ত অপদার্থ মুসলমানের জন্য যারা আমার রসুলকে ছোট করে যারা নবীর সম্মানকে ছোট করে জোরে বলেন ঠিক কি না আরো জোরে বলেন ঠিক কি না আমার ভাইরা আমার বন্ধুরা আমার আমি রাসূলের সম্মান বলতে যা বলতেছিলাম এবার বাজান রে আমার নবীর মর্যাদা
আমার নবীর পাহাড়ের বিষয় বলতে যাইয়া শীষ আলাইহিস সালামের একটা কথা বলতেছিলাম, মনে আসেনি? জি আছে, জোরে বলেন আসেনি? আছে। আদম আলাইহিস সালাম কয় বাবা শীষ, ওই নবীর উম্মতের যে পাহাড়, আল্লাহ পাক যে মর্যাদা দান করেছে, আমি আদমকেও সেই মর্যাদা আমারে আল্লাহ দান করে না। এই নবীর উম্মতের কত পাওয়ার, কত শক্তি! শীষ আলাইহিস সালাম কাব্বা কি কইলা, তুমি হলে একজন নবী আর ওই নবীর উম্মতের সঙ্গে তুলনা দাও? কয় হ্যাঁ, কয় হ্যাঁ। এক নাম্বার বাবা শীষ, আমি তোর আব্বা আদম আলাইহিস সালাম একটা মাত্র ভুল করেছিলাম, জোরে বলেন কয় না? তোর আব্বারে 350 বছর কান্দাইছিল, তোর আব্বা কান্দতে কান্দতে চোখের পানি পড়েছিল, ঘা হয়ে গেছিল, ওই নবীর ওসিলায় 350 বছর কেঁদে কেঁদে মাপ পাইলাম। আর আখির নবীর উম্মাত 1000 অন্যায় করলো, একটা মিনিট কাঁদা লাগবে না, যেখান থেকে অন্যায় করবে ভুল করবে শুধু আস্তাগফিরুল্লাহ ফিরে আসলাম তওবা করবে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে সেখান থেকেই মাফ করে দিবে, জোরে বলেন সুবহানাল্লাহ। উম্মতের ক্ষমতা শিষ্য আব্বা কি কয়, কাশন ওই নবীর উম্মতের মধ্যে তোর আব্বা একটা ভুল করার কারণে আমারে সারা পৃথিবী কানে ধরে ঘুরাইছে, ওই আখিরি নবীর উম্মত 1000টা অপরাধ করলে সারা পৃথিবী ঘোরানো লাগবে না, শুধু জায়গায় দাঁড়ায় পড়ে চোখের পানি ছেড়ে কানবে। আল্লামা কুতুবী রহমাতুল্লাহ বয়ান করে বান্দারে, এটা শুনে নেন, একটা ভালো করে শুনে নেন, আল্লামা কুতুবী রহমাতুল্লাহ বয়ান করে, বান্দা যখন গুনাহ করতে করতে যদি কোথাও জান্নাতের বাগানের সংবাদ শুনতে পায়, আর ওই জান্নাতের বাগান আঁকড়ে ধরে কবরের ভয়ে জাহান্নামের ভয়ে বান্দা যখন খাস্তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দেয়, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এ মুসলমান শুনে নাও, বাবা শীষ বলেন কয় বাবা 3 নাম্বার শোন বাবা, ওই নবীর উম্মত এত পার, এত ক্ষমতা, তোর আব্বা একটা না ভুল করার কারণে ঘর থেকে বাইর করে দেওয়া হলো, জান্নাত থেকে বিতাড়িত করা হলো, তোর মারে ফেলাইলো এক দেশে, আমারে ফেলাইলো এক দেশে, আর আখেরি জামানার নবীর উম্মত 1000টা ভুল করলো, তাদের ঘর থেকে বাইর করা হবে না, বাড়ি থেকে বাইর করা হবে না। তাহলে বাবারে বল কার দাম বেশি, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমি আপনাদেরকে বলে যাই, শাহাদাতপুরের জমিনে যদি কেউ অপরাধ করে তারা খেদায় দেয়নি, কিন্তু আল্লাহ নবী আদম আলাইহিস সালাম একটা ভুল করার সঙ্গে সঙ্গে জান্নাত থেকে তাড়িয়ে দিয়েছিল, জোরে বলেন ঠিক কি না? জোরে বলেন ঠিক কি না? এবার বাদাম বাবা শীষ কয় বুঝতে পারছি, কয় 4 নাম্বার, এ বাবা শীষ, ওই নবীর উম্মত তোর বাবা একটা ভুল করার কারণে পণ্যের কাপড়টা খুলে নিয়েছিল, পণ্য আমাকে উলঙ্গ করে দিয়েছিল, আঞ্জির গাছ আমার 2টি পাতা দান করেছিল, আঞ্জির পাত্তর মারে উলঙ্গ দেখে, আমার উলঙ্গ দেখে, ওই জান্নাতের মধ্যে আঞ্জির গাছ আমাদের কান্না দেখে 2টি পাতা দান করেছিল, আমি টামদে ছিঁড়েছিলাম 2টা পাতা, তোর মা ছিঁড়েছিল, আমাকে দিয়েছিল 2টা, আর তোর মা নিয়েছিল 3টা, এই পাতাগুলো ছিঁড়া পর তোর মা যখন পাতা ছিঁড়ছে, আঞ্জির গাছ বলে আল্লাহ কর যখন জমিনের মধ্যে ঝরে ঝরে পড়ছে, এই গাছে বলতেছিল আল্লাহ তোমার আদম হা আমার থেকে পাতা ছিল, আমার ডানা ছিল, আমি অভিশাপ দিতেছি আমার গা থেকে যেমনি কর ঝরেছে, ওই হাওয়ার জাতির মধ্যে যেন সারা জীবন কর ঝরে, আজকে 40 দিন পরপর মা বোনের 1 মাসে 10 দিন থাকে না পাক, 7 দিন থাকে না পাক, একটু হাকিকত জানে নাও তারপর ওয়াজ করো, জোরে বলেন ঠিক কি না? শোনো, খালি তো নবীর বিরোধিতা করো, কোন নবীর খাতিরে এত বড় মর্যাদা হইল, বুঝার দরকার, জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম বলে বাবা শীষ, 5 নাম্বার বাবা রে, তোর আব্বা একটা ভুল করার কারণে তোর মা রে আমার থেকে জুদা করে দিয়েছিল,
আমি এত কষ্ট করার পর ঘরে এসে বোর কাছে একটু মনের দুঃখ কইতে পারি নাই। আজকে আপনি বাড়ি যাবেন, বউ কবে কি ওয়াজ শুনে আইলে, কয় বিদেশ থেকে রুহুল আমিন আইছিল এই ওয়াজ করছে, সারাদিন ব্যবসা ভালো না হলে বিবির কোন বিবির, আজকে ব্যবসা ভালো হয় নাই, আজকে ব্যানে ভাড়া হয় নাই, ব্যবসায় লাভ হয় নাই। আদম আলাইহিসসালাম মনের কথা কারে কবে বউডাও করে নাই, ঠিক কি না? আরে জোরে কই না কা, আদম আলাইহিসসালামের বউডাও কাছে নাই, মনের দুঃখ কতি পারে নাই। আদম আলাইহিসসালাম কয় বাবা শীষ সবচাইতে বড় দুঃখ, আমি এত বড় বিপদের সময় তোর মারে পর্যন্ত সঙ্গী পাই নাই, তোর মারে ফেলাইল এক দেশে, আমারে ফেলাইল এক দেশে, আখেরি নবীর উম্মত হাজার টন্নাই করলে তার বউডা তালাক হবে না, জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ। এই নবীর এত পাওয়ার, এত ক্ষমতা, এত শক্তি, সেই নবীর উম্মত বেঈমান দলেরা আমার নবীর সম্মান বলে না, আমার এই স্বাধীনতার যুদ্ধে রক্তের বিনিময় যারা জীবন দিয়ে গেল যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করে আনলো, তাদের সাথে বেঈমানি করো আসলেই তুমি মুনাফিক, জোরে বলেন ঠিক কি না? দেশকে ভালোবাসো না, তোমার মতো মুনাফিক যে নবী তোমার জন্য আমার জন্য অঝাড় নয়নে কামলেন সেই নবীর বিরোধিতা করো, তোমার মতো পদার্থ এই দেশের কোনো ঠাই নাই, ভালো লাগে না ইসলামের মধ্যে বাইরে হয়ে যাও, ভালো লাগে না তুমি হিন্দু হয়ে যাও, খ্রিস্টান হয়ে যাও, আমরা বাধা দিছি চলে যাও, কিন্তু বাংলার জমিনে বাস করতে হলে, আমরা মুসলমানের দাবি করতে হলে আমার নবীকে ভালোবাসতেই হবে, ভালোবাসতেই হবে, ভালোবাসতেই হবে, জোরে বলেন ঠিক কি না? আমাদের দেশে কিছু আছে, 10 মাস 10 দিন মা গর্ভে ধারণ করলো, মার প্রতি টান নাই, খালার প্রতি টান, চাষিরে ভালোবাসো মারে ভালোবাসো না, কথা বোঝেন নাই? অথচ এই চোরের দলেরা সারা জীবন, আজকে সারা জীবন রাসূলুল্লাহর বিরোধিতা করে, কবরে শুয়ে কয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে, কয় কি কয় না? জোরে কোন কয় কি কয় না? আমার অনুরোধ, যারা রাসূলকে ছোট করে, রাসূলের মিলাদ, রাসূলের নূরকে স্বীকার করে না, এরা যখন কবরে শুয়ে বেদরে আপনারা পাশেতে যায় জোরে বলবেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে কুত্তাউল্লাহ, জোরে বলেন ঠিক কি না? আমি আপনাদেরকে একটা কথা বলে যাই, আপনারা আজকে বাংলাদেশে ক্ষমতায় আমলিক, এখন আপনি করতেন বিএনপি, আপনি যদি আমলিকের নেতার কাছে বলেন যে আমি আমি আমলিকের লোক, ওরা জানেন আপনি কোন দলের লোক? কথা কন, কথা কয় না কেন? এই শাহাদতপুরে আমলিকের নেতার কাছে যায় আপনি যদি বলেন যে আমি আমলিক, ওরা কবে তুই জানতে সরছিস, তোর মতো মুনাফিক আছে রে, তাহলে সারা জীবন রাসূলুল্লাহর বিরোধিতা করে, মিলাদ কামের বিরোধিতা করে, ঈদে মিলাদুন্নবীর বিরোধিতা করে, আর কবরে শুয়ে কয় নবীর মিল্লাতের লোক, ওরে জুতা আফিটা করবো, জোরে বলেন ঠিক কি না? কাচ্চা বেঈমান মুনাফিক, জোরে বলেন ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? এই পাল্লা রে পালা জলদি পালা, নইলে তোদের গালে চলবে তালা, বল পাল্লা রে পালা নইলে তোদের গালে চলবে তালা, এর হক তো আসছে বাতিলের কাপসে সিনিয়ে নিবে এইবার জয়ের মালা, পাল্লা রে পালা, এই পাল্লা রে পালা জলদি পালা, নইলে তোদের গলে চলবে তালা। আল্লাহ আকবার বলেন না, গলা খেয়ে ফেলতেছে, বাইরে আওয়াজ হচ্ছে সুন্দর, একটু গুছাই দিয়ে, সুন্দর আওয়াজ হচ্ছে বাইরে, আমি শুনতেছিলাম, ওই গেছিলাম বাজারের ভিতরে, আলমগীর বাইরে বাজারে গেছিলাম, যা অকান্ত শুনেছি ভালো, কিন্তু আমার এই আওয়াজ ভিতরে তো কথা বুঝি না, আপনার দোষ না আমারই দোষ, কথা বুঝেননি, রাগ করেন, কষ্ট হয়, অনেক মানুষের মুখটা বেজার হয়ে গেছে, রাসূলের সম্মান বাড়লে, আপনাদের মর্যাদা বাড়লো, আমার নবীর বাবার যদি সম্মান বাড়ে, আমার বাবা আমার কাছে যত প্রিয় আপনার কাছে প্রিয় হবে না, তার আমার রাসূলকে যারা ভালোবাসে আমার রাসূলের কথা শুনলে তাদের অন্তর কি হবে, প্রসিদ্ধ হবে, অন্তরটা জুড়ায়ে যাবে, বেঈমানদের কলিজা মুখ টুক শুকায়ে যাবে। এখন আপনাদের মুখ শুকানো দেখে মনে হচ্ছে আপনারা রাসূলকে ভালোবাসেন, তবে এভাবে নয়, কথা কন না কেন, কথা কন, ওই গোলালো মার্কা, কথা কন না কেন, একটু মহব্বত দুরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।
ولا علي سيدنا أرجو ربنا اللهم ولا علي سيدنا إرشي صلى الله عليه وسلم يا مالي আমি আদম নবীর সন্তান হয়ে তোমার কাছে দাবি করব গো আমি সিসার নবী টবি হতে চাই না আমারে তুমি আখেরি নবীর উম্মত বানায় দাও এই নবীর এত গুণ আমি আর নবী হতে চাই না আমারে তুমি আখেরি নবীর উম্মত বানায় দাও জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার হাবা সেই নবীর উম্মতরা যদি নবীরে কষ্ট দেয় আরে ওই বাবা কত কষ্ট করে ভ্যান চালায় রিকশা চালায় বাবারে বাবা খাওয়াইছে মা আপনারে আমারে খাওয়ানোর জন্য নিজে কোনোদিন একটা রুটি খায় নাই এক পিস গোশ খায় নাই এত কষ্ট করে ইনকাম করে নিয়ে সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য এখান থেকে নতুন কাপড়টা বাজার থেকে মিষ্টিটা নিয়ে মজাটা নিয়ে আপনার হাতে দিছে আর আপনি বড় হয়ে সেই বাবার কলিজায় মারেন আঘাত সেই বাবারে খাইতে দেন না বাবার ঘাড় ধরে বাইর করে দেন মারে ঘাড় ধরে বাইর করে দেন যে মা জীবনে কোনো বাড়িতে গেলে যদি একটা লজেন দিছে মা আসলে বেঁধে নিয়ে আসছে সন্তানরে খাওয়াইবে সন্তান যখন গালের মধ্যে দিছে তখন লজেনটা মা মিষ্কি মিষ্কি হাসছে সন্তানের খাওয়া দেখে আর সেই সন্তান মায়ের খাবার না দিয়ে লাথি মেরে দূরে ফেলে দেয় যে নবী আপনার জন্য সারা জীবন হাজার নয়নে কানলেন সেই নবীর বিরোধিতা করলে আমার নবী ওই রকম কষ্ট পায় জোরে বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা দুনিয়ার মুসলমান একটা কথা আমার মনে পড়ে গেল আম্মা জান খাদিজাতুল কুবরা এ মুসলমান আম্মা জান আয়েশা সিদ্দিকা হযরত আয়েশা সিদ্দিকা আমার নবীর বিবি খাদিজাতুল কুবরা আমার নবীর বিবি আয়েশা আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে আসলেন একজন বিধবা মহিলা দুইটা মেয়ে সন্তান সাথে করে আনছে কয়টা দুইটা কন্যা সন্তান সাথে করে আনছে বাড়িতে বাড়িতে কামের জন্য গেছে ওই মহিলা কোন মানুষ তার কাজ দেয় নাই দূর দূর করে তারায় দিছে রাসূলের পাকের মহব্বতে যুদ্ধের ময়দানে যে স্বামীরে হারায় ফেলেছে স্বামী মারা গেছে বিধবা মহিলা আম্মা জান আয়েশার ঘরে হানা দিছে ডাকতে বলে আম্মা জান আজ তিনটা দিন অনাহারে যদি ঘরের মধ্যে কোনো খাবার থাকে একটু খাবার দেন আম্মা জান ঘরের মধ্যে ঢুকা দেখে মাত্র তিনটা খেজুরি আছে কয়টা তিনটা খেজুর বা খুরমা আছে আম্মা জান আয়েশা সিদ্দিকা খুরমাগুলো নিয়ে মহিলাকে দিলেন বলে মহিলা রে এটা রেখেছিলাম আমি রাহমাতুল আলামিনকে দেওয়ার জন্য আমার নবী কিছু দিনের দাওয়াতের জন্য ঘরের মধ্যে খাবার নাই আমি তোমার যেই দিয়ে দিলাম তুমি হাক সারছো সত্যি ইসলামের জন্য যায়া তোমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে এই খুরমা তিনটে লও মহিলা কি করলেন খুরমা তিনটে নিয়ে দুইটা মেয়েরকে দুইটা দিলেন আর একটা খুরমা নিজের গালের মধ্যে রেখে দিলেন দুটি খুরমা খাইলেন মা জননী খুরমা না খাইয়া দাঁতের নিচেই লুকায় রাখলেন দুটি সন্তান খুরমা দুইটা খায় আমার কাছে আরো চায় কয় মা সেটা দাও জনম দুঃখিনী মা ওই গালের ভিতর থেকে খুরমাটা বাইর করে দুইটা খণ্ড করে দুই সন্তানের হাতে দিলেন দেয়া বলে বাবা নাও ওই দুই সন্তান যখন খুরমা পায়া খুশি মায়ের মুখে হাসি দুটি সন্তানকে বুকের সঙ্গে জড়ায়া ধরে দুটি সন্তানের বুকে সুমা লাগাইছে আম্মা জান আয়েশা সিদ্দিকা চোখের পানি ধরে রাখতে পারে না আল্লাহ মা বুঝি এমনি হয় গো মা বুঝি এমনি হয় হাসি মারছে হাসি মারিয়া দুটি সন্তানকে বুকের সামনে টান দিয়া নিয়ে গেছে আম্মা জান বলে মহিলা রে তুমি আবার এসো আমার হুজুর বাড়ি আসলে যদি খাবারের ব্যবস্থা করে দিতে পারি গেল সময় চলে গেল নবীজি আসলেন ঘরে ফিরে আসলেন
নবী যে আসা পর রমাদান আইসা সিদ্দিকা ডাকতে বলে নয় দয়াল নবী ও মায়ার নবী আজকে আমি একটা ভুল করেছি হয়তো আপনার খাবারটা আমি অন্যজনের হাতে তুলে দিয়েছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটার জন্য আমি কষ্ট পেয়েছি নবী গো তবে আরেকটা আমি আনন্দ পেয়েছি মা যখন সন্তানের হাতে খেজুরটা খুরমাটা ভাগ করে দিছে সন্তান দুটো খায় যখন খাওয়ার পর মা একটা মিষ্টি হাসি দিছে তখন আমার মনের ভিতরে খুব আনন্দ লাগছে একদিকে কষ্ট আপনার খানাটা আমি বিলিয়ে দিছি আল্লাহর নবী বললে আয়েশারে তুমি কি শুনাইলা ওই মহিলা যদি আবার আসে তারে বলে দিবা ইয়াউমাল কিয়ামতের ময়দানে আমি নবী ওই মহিলা তার সন্তানদেরকে লালন পালন করতে যাইয়া এত কষ্ট করে মা এমনি হয় যে মা নিজে না খাইয়া সন্তানের মুখে আহার তুইলা দেয় তারে বলে দিবা আমি নবী কিয়ামতের ময়দানে সন্তানের যত্ন করার জন্য সন্তানকে লালন পালন করার জন্য ওই মাকে আমি নবী হাত ধরে জান্নাতে নিয়ে যাব জোরে বলেন সুবহানাল্লাহ আজকে আমাদের দেশের ছেলেরা একটু মাকে আঘাত করে কেমনে রে মুসলমান আজকে মাকে তোমরা কষ্ট দাও এই আল্লাহর জমিনটা থরথর করে কাঁপে গো আসমান জমিনের মালিক যিনি তিনিও কষ্ট পায় আমি আপনাদেরকে বইলা যাই রাসূল বলছে জান্নাতের গে দুটি দরজা একটা দরজার নাম তোমার মা আর একটা দরজার নাম তোমার বাবা জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার আর একটু জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার এ দুনিয়ার মুসলমান সেই মা বাবার খেদমত করবা আজকে বাদান আল্লাহ নিজে বলল কাসিম হাবিবুল্লাহ দিন মজুরি মেহনতকারী যারা ইরা হলো আল্লাহর বন্ধু এ মুসলমান যে শিক্ষা দিছে রহমাতুল আলামিন গো যে মার নবী এই দুনিয়ার মধ্যে শিক্ষা দিছে নবী তার মাদের কত ভালোবাসতো কথা বলতে যায় একটু আগায় চলে আসলাম একদিন একজন বিধবা মহিলা অসীন এক মহিলা রাসূলের কদমের মধ্যে আসলেন নবীজি দূর থেকে দেখে নবী দাঁড়ায় ফলেন সুবহানাল্লাহ বলেন না একটু জোরে বলা যাবে না আল্লাহ নবী দাঁড়ায় ফলেন সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন যে আল্লাহর নবী এত বড় মর্যাদার নবী সে কেন দাঁড়াইলো হাকিকত বুঝতে পারলেন না মহিলা আসলেন আসিয়া রাসূলের উরতের উপর ভর দিয়ে বসলেন নবীজি তার নিজের ঘাড়ের চাদরখানা নবীজি বিছায়া দিলেন রাসূলুল্লাহ চাদর বিছায়া দিলেন মহিলা চাদরের উপরে বসলেন এবার রাসূলুল্লাহর কানে কানে কি যেন বললেন সুবহানাল্লাহ বললেন সুবহানাল্লাহ আল্লাহর নবীর কানে কানে যেন কি কথা বললেন আল্লাহর নবীর বলা পর আবার উরতের উপর হাত দিয়ে আবার উঠলেন সাহাবীরা খুব আশ্চর্য হয়ে গেলেন যে নবীর গায়ে মশা মাছি লাগে না যে নবীর দিকে আমরা তাকাইতে সাহস পাই না ওই জনক মহিলা কেমনে নবীর গায়ে হাত দিল আবার নবী নিজের ঘাড়ের তোয়ালে এখানা রুমালখানা বিছায়া দিল আশ্চর্য হয়ে গেলেন এবার মহিলা উঠে যখন দাঁড়াইলেন আমার নবী মহিলার সম্মানে দাঁড়ায় রইলেন যতক্ষণ পর্যন্ত এই মহিলা আড়াল না হলেন চোখের আড়াল না হলেন আল্লাহর নবী ততক্ষণ পর্যন্ত বসলেন না এবার চোখের আড়াল হয়ে গেলেন নবী সাহাবীদেরকে নিয়ে বসলেন সাহাবীরা জিগা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা আশ্চর্য হয়ে যাই আমরা জানতে পারিনি কি ওই মহিলাকে কার সম্মানে আপনার চাদর মোবারক বিছায় দিলেন কার সম্মানে আপনি দাঁড়াইলেন আপনার গায়ে ভর দে বসলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার নবীর চোখের পানিগুলো দর দর করে ছিঁড়ে দিয়া ডাকতে বলে সাহাবীরা রে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলো সাবিরা রে উনি আর কেউ নয় উনি আমার দুধমা হালিমা তুসাদিয়া জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা যুবক বন্ধুরা আমার মাকে কত ভালোবাসছে আমার নবী একজন দুধমা আমার নবীর দুধমা ছিল চারজন কয়জন জোরে বলেন কয়জন আমরা জানি শুধু হালিমা তুসাদিয়া নবীর দুধমা নারে বাজান না এক নাম্বার মা হলো মা আমেনা তিন দিন তিন রাত পর্যন্ত দুধ পান করাইছে বাদান সুন্নিরা ভালো করে মুখস্থ করবেন আজকে শুধু ইলে দি দেয় দে মিলাদুন নবী শুনলেই হবে না অনেক আলোচনা ছিল আমাদেরকে যেতে পারবো না চারিদিক থেকে ঘুরাই তা আলোচনা এই জন্য বিস্তারিত বলতে পারবো না সময় বেশি দিব না রে দোস্ত সময় বেশি নিব না কষ্ট দিব
না একটা কথা বলে যায় দুই নাম্বার হালিমাতু সাদিয়া তিন নাম্বারে হযরতে সালমা তেও মুসলমান শুনে নাও এবার তিন নাম্বার চার নাম্বার হযরতে সালমা বাদান চার নাম্বার আবার আবুল আবের দাসী সুরাইবা এই চারজন ব্যক্তি দুধ পান করাইছে এক নাম্বার মা আমেনা দুই নাম্বার হালিমাতু সাদিয়া তিন নাম্বার আবুল আবের দাসী সুরাইবা চার নাম্বারে হযরতে সালমা এই চারজন ব্যক্তি রাসূলের দুধ পান করাইছে দুধ মা একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ বন্ধুরে আমার শুনিনা না আজকে কার সঙ্গে কার তুলনা দাও গো এ বাজারের বাজারের জনম দুঃখিনী মাকেও ভালোবাসে ভুলে গেছি আজকে যদি কংস মৌলবীরা মায়ের বাবার রাসূলের সম্মানের উপরে আঘাত করে ডাকবেন বাড়িতে খোঁজ নিয়ে তারা মাকেও ভালোবাসে না মাকেও বাড়ি রেখে আসছে মা বাবার ভাত দেয় না মা বাবারে কষ্ট দেয় আজকে রাসূলের প্রতি যাদের মহব্বত আছে রে মা বাবারে তারা কষ্ট দিতে পারে না জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা একটু মহব্বতে জিকির করেন আর আগে আগে আসেন পিছনে মানুষ দাঁড়ায় রয়েছে একটু বসেন আগে আগে বসেন এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আর জোরে সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা বাজারে এই পাশে মানুষ আগে আসেন একটু আমার কাছে আগে আসেন না বাজানরে আমি তো আপনাদের শত্রু না কোন আলেম কোন হক্কানি ব্যক্তি কোন আল্লাহওয়ালা ব্যক্তি সিহারা মুবারক দেখলে সগিরা গুনা জোরে যায় এখানে ওলামা একরাম বসছে আপনারা আমাদের তাকাইছেন আপনারা আমাদের দিক তাকাচ্ছেন আমরা আপনার দিক তাকাচ্ছি এই ইশারা ইশারায় কোন পাগলের সঙ্গে চোখের ইশারা পড়ে যাবে কোন পাগলের চেহারা মুবারক আল্লাহ খুশি করেছে তার চেহারা দিক তাকাইলে আমাদের সগিরা গুনা মাফ হয়ে যাবে আমিন বলেন আমিন বলেন একটু আগায় বসেন না এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আরো জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ এ দুনিয়ার মুসলমান শুনে নাও আমার নবীর ভালোবাসার প্রেমের মালা কেমনে গলায় পড়েছে সাহাবীরা তাবে তাবীরা খলাফায়ে রাশেদিনরা আল্লাহর ওলিরা মাহবুব বান্দারা হক্কানি আলেমরা জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ আর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার আল্লাহু আকবার বন্ধুরে আমি মা বাবার দিকে কথা বলতেছিলাম গো ঈদে মিলাদুন্নবী নিয়ে আলোচনা করতে করতে আমি আপনাদের নিয়ে একটু আগে চলে যাই তারপরে আবার আসবো আমি দিকের মুসলমান আমরা এখন জানি অ মুসলমান শুনে নাও এই রাসূলের সম্মানে আলোচনা যদি রাতকে রাত আমি করি রাসূলের আলোচনা শেষ করা যাবে না রাসূলের জিন্দেগী শেষ করা যাবে না রাসূলের ভালোবাসা শেষ করা যাবে না একটা কথা আমার হঠাৎ করে মনে পড়ে গেল এই জন্য যুবকদের পক্ষে আমি একটা কথা বলে যাই রাসূলের পাশে যায় এক সাহাবী একজন যুবক সাহাবী পাঁচ উক্ত সলাত আদায় করতো জোরে বলেন মারহাবা আর একটু জোরে বলেন এই সাহাবি পাঁচ উক্ত সলাত নবীর পিছে আদায় করত আর ওই মহল্লার একজন মহিলা ওই সাহাবির পিছে লাগছে যুবকের পিছে লাগছে ইমান নষ্ট করার জন্যে একটু লক্ষ্য করে গভীর মনোযোগ দেওয়া শুনবেন বেশি যেতে পারবো না একটু শোনায় অন্যদিকে চলে যাব এবারে মুসলমান ওই যুবকের তার তাজা যুবক চেহারা সুরত ভালো ওই মহিলা তাকে বারে বারে ছলনা দেয় বারে বারে প্রেমের প্রস্তাব দেয় বিবাহের প্রস্তাব দেয় কুকর্ম করার জন্য প্রস্তাব দেয়
যুবক রাজি হয় না। যুবক বলে আমার নবী বলছে রে দুইটা জিনিস যে ব্যক্তি হেফাজত করতে পারবে আল্লাহর নবী তার হাত ধরে জান্নাতে নিবে, একটা জিনিস হলো দু গালের মধ্য বস্তু, আর একটা হলো দু পায়ের মধ্য বস্তু, একটা হলো জিব্বা আর একটা হলো দু পায়ের মধ্য বস্তু, যেটা লজ্জা স্থান পুরুষ লিঙ্গ এবং স্ত্রী লিঙ্গ। এই দুইটা জিনিস যে ব্যক্তি অপচয় করবে না, একমাত্র স্বামী স্ত্রী ব্যতীত অন্য পুরুষের কাছে যাবে না, আমি নবী কথা দিলাম কিয়ামতের ময়দানে আমি আদরে জান্নাতে নিব, জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ। এখন এই দুইটে হয়েছে ভাত মাছ, কথা গায় না? যদি কোন হুজুর কেন বলেন, বলে আমরা হলাম সুরের রাজা, যদি বলি হুজুর কেন বললেন, কারণ আমি রইছি এখন শাহাদাতপুরে, ফোন দিছে কয় হুজুর ভালো কই আছেন, আমি লন্ডন, কথা গান হুজুর কই আছেন, কয় এই তো শাহাদাতপুরে, দেখা যায় আসি আমি মাগুরার টাউনে, হুজুর আপনি কই আছেন, কয় এখন আমি বিশ্রামে আছি ব্যস্ত আছি, রাখো তার মানে বাজান রে এই মিথ্যার একটা কারখানা দুনিয়ার মধ্যে শুরু হয়েছে, ধরে বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার শোনে না, এই যুবককে করলেন নবীর একটা কথা মনে রাখবার, যুবক এ পাথারের যুবকের শুনে নাও, এই দুইটা জিনিস যে ব্যক্তি কন্ট্রোল করতে পারবে রাসূলের কাছে আদাবদ্ধ করতে পারবে, এই মুখ দে কাউকে কষ্ট দিবে না, এই মুখ দে গাঁজাগুলি খাবে না, এই মুখ দে মানুষকে কষ্ট দিবে না, এই মুখ দে বাদান ফেন্সিডিল খাবে না, এই মুখ দে বাদান গাঁজা টানবে না, এই মুখ দে মানুষকে কষ্ট দিবে না, এই মুখ দে কাউকে গালি দিবে না, এই মুখ দে কাউকে ফাইসা কথা বলবে না। আমিন বলেন। আর দু পায়ের মধ্য বস্তু, একমাত্র স্ত্রী ব্যতীত কোনো পুরুষের এক মহিলার কাছে যাব না, আজ পর্যন্ত তওবা করবেন, মাইকের আওয়াজ যে সমস্ত মা বোনেরা শুনছেন তওবা করবেন, আল্লাহ আমি আমার বিবি ছাড়া আমার স্বামী ছাড়া কারোর কাছে আমার লজ্জা স্থান দেখাবো না, কাউকে দেখতে দিব না। এই নারী পুরুষ আল্লাহর নবী হাত ধরে জান্নাতে নিবে যেতে চান কি চান না গো? জোরে বলেন চান কি চান না গো? নারায় তাকবীর, নারায় রিসালাত, নারায় রিসালাত, আমিন বলেন আমিন। এ দুনিয়ার যুবকেরা এর সাইজ একটু খেয়ে নি কি কন রাগ করেন না, আপনাকে থুয়া বারে বারে খাইতেছি একটু মহব্বতের জিকির করেন, আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ। জিকির করলেন কার? কার জিকির? কার জিকির? জিকির সাধারণত দুভাগে বিভক্ত, একটা হলো জাহিরি একটা হলো বাতিনি। জাহিরি জিকিরটি স্পষ্ট জিকির আল্লাহ আল্লাহ যেটা করলেন, বাতিনি জিকিরটা দুভাগে বিভক্ত, একটা হলো ঠোঁট বন্ধ জিব্বা চালু, আর একটা জিব্বাও বন্ধ ঠোঁটও বন্ধ কলবের জিকির। সুবহানাল্লাহ বলেন না? কলব থেকে কলব, মানব দেহের বাম দুধের নিচে একটা হাড়, হাড়ের নিচে একটা গোস্ত, গোস্তটাকে বলা হয় আকল, ইংলিশে বলা হাড়, বাংলায় বলা হয় হৃৎপিণ্ড। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ওলিদের কাছে গেলে এটা পরিষ্কার করে আগে, জোরে বলেন ঠিক কি না? এটা পরিষ্কার আগে করে, জোরে বলেন মারহাবা, আরো জোরে মারহাবা। এইবার জিকির, আমরা জিকির করলে ওহাবিরা হাসে, এই ওহাবি মৌলবি এই মহল্লার মধ্যে যদি কেউ থাকো, আমিরুল আমিন সিদ্দিকী এই ডায়াসে অফেন্স চ্যালেঞ্জ, কত প্রকার জিকির কি কি কোন মাকলুকাত কোন হালাতে জিকির করে বলতে পারলে ২০,০০০ টাকা বকশিস, ওরে থাকলে আয় অফেন্স চ্যালেঞ্জ, ও আয়ো ফরো, আমরা জিকির করি আর ওরা তবতে কথা হচ্ছে নি, এ কথা কর না কেন? কিতাবের বাসায় জিকির চার ভাগে বিভক্ত, দলিল তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড ১৭৫ নম্বর পৃষ্ঠা, যদি আ বাবার টাকা থেকে কিতাব কেন মিলায় নাও, না পাইলে ইয়া জিব্বা কাটো, যেটা কন ঠিক কি না? অনেক বদমাইশি করেছো আর নয়, আমাদের যুগে তোমাদের যুগে আমরা যখন তোমাদের কি যেন আমাদের সময় আমরা যখন খেলেছি পুতুল খেলা, তোমরা এখন সেই বয়সে লেখাপড়া করো মেলা, যেটা বলেন ঠিক কি না? আর খেলার দিন চলে গেছে, এখন লেখাপড়া বেশি করো, জোরে বলেন ঠিক কি না? এই কিতাবের মধ্যে লেখে ১৭৫ নম্বর পৃষ্ঠার মধ্যে বয়ান করে, এতদিন জিকির করছেন আল্লাহ আল্লাহ জিকির না,
এই জিকিরটার নাম হলো ইসমে জাতের জিকির, আল্লাহ আল্লাহ আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। বাইহাকি শৈবুল ইমানের প্রথম খণ্ড 337 338 নম্বর পৃষ্ঠা। আমি পৃষ্ঠা বলতেছি, যায়া মার্কেটে যে কিতাব মিলালো অনেক বদমাইশি করেছেন নয়, যেটা বলেন ঠিক কিনা? এর মধ্যে এতদিন জিকির করেছেন কালেমার জিকির না, এই জিকিরটার নাম হলো নাফি জাতের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কাঞ্জুলুল মানের প্রথম খণ্ড ইমামদার রসুই নালো। কাঞ্জুলুল মানের প্রথম খণ্ড 214 নম্বর পৃষ্ঠা। কত নম্বর? এতদিন জিকির করছেন তওবার জিকির না, না, এই জিকিরটার নাম হলো তওবাতের জিকির, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জোরে বলেন সুবহান। ইবনে মাজার মধ্যে 14 নম্বর জিকির, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর ওলিদের কাছে গেলে এই জিকির তালিম দেয়। জোরে বলেন ঠিক কিনা? কারা দেয়? আল্লাহ বলেন সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, আল্লাহ ঘোষণা করেন দলিল, আল্লাহ বলে আলা সাদ্দান ইন্না নিশ্চয় আলা ইন্নাহু লিল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা নাই খাউফুন শব্দের অর্থ হয় ওলা যদি অবস্থান করে হো মদর উপরে ইহা জনম তাদের কোনো চিন্তাও নাই ভাবনাও নাই। এখানে একজন নদীর পরে আল্লাহর ওলি শুয়ে আছে, তাদের চিন্তা নাই তোমার চিন্তা থাকতে পারে। জোরে বলেন ঠিক কিনা? এবার কোরআন বলতেছে, কোরআন খোলো বাবা, সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত। এখন আল্লাহর নবী বলতেছে, আল্লাহর নবী কি বলে দলিল খানা এইভাবে ভালো করে শুনে নন। মেরকাত সারা মেরকাতের দশম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা। যদি কারোর বাড়ি থাকে, এই বাজারে বড় মার্কেট থাকলে কিতাব খুইলা মৌলবীরা ভালো করে দেখতে নিবা। এই কিতাবের মধ্যে বয়ান করেন আলা সাবদান ইন্না নিশ্চয় আলা ইন্না লিল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা ইয়াউত তাদের মৃত্যু নাই। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। অ্যাড আইতো গেল রে বা। এইবার তাফসীর রুহুল বান পঞ্চম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। কত এর না পাইলায়ো ঘরের মধ্যে বইয়া বইয়া সুন্নিদের বিরোধিতা করো না, ওলি আল্লাহর বিরোধিতা করো না। এর মধ্যে বয়ান করে লা ইয়াউত আলা ইন্না লিল্লাহি লা ইয়াউত। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে, আরো জোরে। আমি আপনাদের ভালোবাসা পাইতেছি না, কফাল মন্দ না, কষ্ট না, বুঝতে কষ্ট না, রাগ করেন না, হ্যাঁ না, জীবনে তাহি নাই। এই কি জন এই দিকা কি জন বুইলা গেলাম সাহাদাতপুর, এই জমিনের মধ্যে তো এখন তো এই প্রথম আসলাম এই শহরে। এখন কিছু কিছু মানুষ কছে এইটা আবার কোন হালুয়া? যেন বলেন ঠিক কিনা? এটা কোন হালুয়া? এখন এই তো বড় বিপাদের মধ্যে আসি। আমিন বলেন, আমিন বলেন, একটু জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আরো জোরে বন্ধুরে, আমি যে কথা বলতেছিলাম গো, যুবক কি করলেন মনে আছে? যুবক প্রতিনিয়ত নামাজ আদায় করে যায়, আল্লাহর ভয় রাসূলের প্রেম অন্তরের মধ্যে জিনা ব্যভিচারে লিপ্ত হয় না, ইশারা সাড়া দেয় না। হঠাৎ রাসূল একদিন আলোচনা করতে করতে একটু রাত হয়ে গেল, ঈশার নামাজ আদায় করে ওই যুবকটা ঘরের মধ্যে, ওই যুবকটা ঘরের মধ্যে তো রাসূলের দরবার থেকে যেতে একটু রাত হয়ে গেল, মহিলা অপেক্ষা আছে যুবক আজকে রাত্রে ফেরবে, ধরে ঘরের মধ্যে আটকাইব। এবার যখন ওই যুবক রাস্তা দিয়ে যাইতেছিল, মহিলা তার হাতটা ধরে নিয়ে ঘরের মধ্যে নিয়ে গেল, জানলা দরজা বন্ধ করে দিল। দরজা বন্ধ করে দিয়া মহিলা কয় আমার সঙ্গে অপকর্ম করতে হবে, জিনার অফার দিলেন, কুকর্ম করার অফার দিলেন। যুবক ডাকতে বলে, যুবতী রে তুমি মাওলার ভয় করো, এ যুবতী ঘরের মধ্যে শুধু আমি আর তুমি নাই, আমার মাওলা দেখে রে তোমার কাছে দুজন, একজন কেরামন কাতিবি না আমার কাছে দুজন। এ আমার নবী বলছে তিনজন যদি নাই পুরো নয় বিচার হয়, যদি সাক্ষী হয় জিনার সাক্ষী তিনজন
যদি নাই ব্যক্তি হয় তার কঠিন কঠিন বিচার হবে, শিরচ্ছেদ করতে হবে। যুবতী রে তুমি আমি দুজন, তোমার কাছে তুই আমার কাছে তুই, সারা তুই ছয়, আমার আল্লাহ একজন জমিনের মালিক, তিনি দেখছেন যুবতী তুমি আমার খারাপ কাজের আদেশ দিও না, তুমি আমার মাওলার ভয় করো, কারণ এই জীবনের তুমি তার অন্যায় পড়ে অন্যায় করো যুবতী, তোমার অনুরোধ করি তুমি অন্যায় করো না। যুবতীকে করলেন যুবক কালিঙ্গন করার জন্য গায়ের কাপড়টা খুলে ফেললেন, যুবক চক্ষু দুইটা উপর মেয়ে দিয়ে ডাকতে বলে আমার আল্লাহ গো, আজকে বুঝি বাঁচার উপায় নাই, এমন একটা জায়গা আটকা পড়েছি আল্লাহ, আজকে ইমান নিয়ে ফিরতে পারবো না। মদিনাওয়ালা বলছে হেফাজত করতে, আজকে বুঝি হেফাজত করতে পারবো না। যুবক চিৎকার মেরে ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। গজল গান মান গাওয়া যাবে না, কারণ গজল গান গাতে আসি না, আনছেন ওয়াজ করতে, গান বাজনা গাওয়া যাবে না, এইটা গায়ে যদি আপনার সময় নষ্ট করে ফেলে দিই ওয়াজ করবো কোন সময়? এমন মৌলবীরা তো খালি গান আর গান, গণজল আর গজল, গাইতে গাইতে রাত শেষ, কথা কন না কেন? এমনি আমি বাঁচতেছি না, এগুলো ভাল লাগে না বাজান, কারণ আমি ফাঁকি দিয়ে আসি কি নাই, চিন্তা করি দুইটা কথা বলে আমার আনছেন ওয়াজ শোনা, যদি গান শুনতে তো শিল্পী নিয়ে আসতেন, জোরে কন ঠিক কিনা? তা আমি তো শিল্পী না, যেহেতু এ আমি ওয়াজ করতে হবে, তবু একটু রাসূলের শান মানে বলতেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব নবীরে নাচ শুনাইতেন দুজন সাহাবা, কিরা হাসান বিন সাবিত, দুজন সাহাবি, এই নবীর দরবারে দুইজন সাহাবি ছিল, সদা সর্বদাই নবীরে নাচ শুনাইতেন। এরে মৌলবী নাচ গা জায়েজ না, একটা দলিল দেখা জীবনে গাবো না, পারলে মায়ের পুত থাকলে হালাল মায়ের দুধ খাইলে আসো আমার সাথে, যে গান গাওয়া গজল গা জায়েজ নাই, যে গজল গা জায়েজ নাই, নাচ গাওয়া জায়েজ নাই, একটা দলিল দেখাও, কথা বুঝিনি? অথচ আমার দলিল হলো রাসূলের কদমের মধ্যে দুজন সাহাবি সদা সর্বদাই নবীকে না আবৃত্তি করতেন, কবিতা আবৃত্তি করে শোনাইতেন, হাসান বিন সাবিত, জোরে বলেন সুবহানাল্লাহ। এরে আমাদের কিতাব না নিয়ে আসি নাই, কথা বুঝিনি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, হ্যাঁ না নবীরে ইয়া কইলে আবার আর এক জ্বালা, কারণ নবীরে ইয়া দিয়ে ডাকা জায়েজ নাই, কথা কন না, এ আমার নবী এটা বলা আপনাকে জায়েজ নাই। আরে আলেম উলামা হনরে বাজান, আমার নবীর আহলে বায়ত যখন জয়নাল আবিদিনকে জেলখানায় ছিলেন, আমার নবী সাহাবি গভীর মনোযোগ, জয়নাল আবিদিন যখন হাসান হুসাইন যখন শহীদের ওই যুদ্ধের ময়দানে হযরত জয়নাল আবেদিন জেলখানার ভিতর থেকে ডাকতে বলছে ইয়া রাসূলুল্লাহ, আমার নবীজিকে ডাকছে আল হাসান আল হুসাইন, হুসাইনও যুদ্ধের ময়দানে, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিব, ইয়া নবী আমাকে দয়া করো, হে নবী, এ আমার হাবিব, ইয়া নানা, নানাজি তুমি দেখে যাও, জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, ইয়া মুহাম্মাদান, এই শব্দটা ব্যবহার করি তখন, হে ইয়া মুহাম্মাদান, ইয়া মুহাম্মাদান, হে নবী, ইয়া মুহাম্মাদান বলে ডাকছে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেশের কিছু মৌলবীরা কয় ইয়া নবী সালাম আলাইকা দেওয়া যাবে না, এরে কই থেকে পাইলু আর কই থেকে আইলু, এইগুলো উইজাই কুল পাচ্ছি না, জোরে বলেন ঠিক কিনা? বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল, এ দুনিয়ার যুবকেরা শোনে না, এবার যুবককে করলেন যতই আল্লাহর ডাকে তওবা করে কালেমা পড়ে যুবতী ছাড়ে না, যুবতী পণ্যের কাপড় খুলে ফেললেন, যুবতী যখন গায়ের কাপড়গুলো খুলিয়া উলঙ্গ হয়ে গেলেন, যুবকটা একটা চিৎকার মেরে দিয়ে ডাকতে বলে আমার আল্লাহ, তুমি বিনে আমার বাঁচানোর মালিক আর কেউ নাই রে আল্লাহ, চিৎকার মেরে
দিয়া যুবক জমিনের মধ্যে পড়ে গেছে। যুবতী হাতে দেখে মহিলা বেহুশ হয়ে, যুবতী হাতে দেখে রে যুবক বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে আছে। যুবক যুবতী চিন্তা করে, এই যুবক যদি মারা যায় মারার কেসের আসামি আমি হয়ে যাব। অনেক চেষ্টা করে তার জাগাইতে পারলেন না, বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে আছে। দাসীকে ডাক দে, লোকজনরে ডাক দে, কয় জলদি আয়, যুবকের রাস্তায় ফেলে থুয়ায়। এবার ওরে ধরে নিয়ে রাস্তার মধ্যে ফেলে রাখলেন। বাজানে ইবাম রাত যখন শেষ হয়ে গেল, মজ্জিন সাহেব বাজান দিছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আমিন বলেন, আমিন বলেন, আমিন। যুবক তো কোনো মুসলমান হুশাই নাই, নামাজ শেষ করে মুসল্লিরা যখন ঘরে ফেরে দেখে যে ওই যুবক, যে যুবক একক তো নামাজ সারে নাই, আমার রাসূলের কদমের মধ্যে নামাজ আদায় করত, এত আদর্শবান যুবক আজকে রাস্তায় পড়ে আছে। দরয়া নিয়ে গেলেন, যুবকের ঘরে নিয়ে গেলেন, হাতাশিং করে বাড়ি নিয়ে মাথায় পানি হাত তেল পানি দিতে লাগলেন। হুজা কবিরাজ ডাকলেন, যুবকের হুশ হয় না। যুবক তিন দিন কেটে গেলেন এভাবে, যুবক কথাও বলে না, মাথাও নাড়ে না, চোখ মেলে দেখে না। এবার তিন দিন পরে একটু হুশ হলো যুবক, হুশ হইয়া ইশারায় বাবাকে ডাক দে বললেন। বাবার ইশারা করলেন, বাবা একটা কাগজ দাও, একটা কাগজ দিলেন, একটা কলম দাও, কলম নিয়ে আসা হলো। যুবক লিখে রাখলেন, বাবা আমি যদি মারা যাই, আজকে রাত্রে যদি মারা যাই, আমার কাফন দাফন করে দিবেন আমার ঘরের মধ্যে, বাইরে আমার কাফন পরে দাফন করাবেন না। বাবা আপনার কাছে দাবি করে যায়, আমার লাশটা যেন দুনিয়ার কোনো মানুষ না দেখে, আমার গোরস্থানে মাটি দিবেন না, আমি মরা পার যেন কেউ জানতে না পারে, গোপনেই আমারে মাটি দিয়া দিবেন। ওই রাত্রে যুবকের মৃত্যু হয়ে গেল, ওই রাত্রে যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বাবা কি করলেন, ঘরের ভিতরে কবর খুললেন, নিজ হাতে সন্তানের গোসল করাইলেন, কাপন পরাইয়া চিরবিদায় করে দিলেন, দোয়া পড়িয়া। মুসলমান শুনে নাও, উনি নিজের যার ছেলের জানাজা পড়ে সন্তানকে বিদায় করে দিলেন। পাঁচটা দিন পার হয়ে যায়, রাসূলুল্লাহ সাহাবীদেরকে জেগায়, আমার সাহাবীরা রে, আমি সালাম ফিরাই ওই যুবককে দেখতে পাইতাম, আজ কয়টা দিন হয়ে গেল সেই যুবককে আমি দেখি না। সাহাবীরা বলে, হুজুর হয়তো কোনো আত্মীয় বাড়ি বেড়াইতে গেছে, কোনো মেহমান বাড়ি বেড়াইতে গেছে। আল্লাহর নবী বলে, না রে, আমার মন যেন কি বলে আমি নিজেই খবর নিব। আল্লাহর নবী ফজরের নামাজ পড়ে চলে আসলেন যুবকের ঘরে, সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাই, ঘরের ভিতর থেকে সালামের জবাব যায়, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী ডাক দে বলে, ও যুবকের বাবা, আমার যুবক কই রে, আজ কয়টা দিন আমি নামাজের মধ্যে পাই না, আজ কয়টা দিন আমি ওর সিয়ারা দেখি না, আগে বলো তোমার কলিজার টুকরা সন্তান কোথায় গেছে। ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি ঘরের মধ্যে আসেন। কয় না রে, আগে বলো তোমার সন্তান কোথায় গেছে। যুবকের বাবা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমি লুকাইব না গো, আমার কলিজার টুকরো সন্তান আর বেঁচে নাই, এই দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, আপনা আমার সন্তানকে আমি দাফন করাইয়া কাফন করে বরগরের মধ্যে রেখে দিছি। নবী বললেন, সাহেব, ও যুবকের বাবা, তুমি কেন আমারে খবর দিলে না, তোমার সন্তান আমার এত ভালোবাসে, পাঁচ উক্ত সলাত আদায় করতে আমার পিছে, কেন আমারে খবর দিলে না, তোমার সন্তান মারা গেছে কেউ জানালে না, আমি তো জানলাম না। আমার নবী বলার পর ওই যুবকের বাবা
পত্রখানা এসে নিয়ে রাসূলুল্লাহর কদমের মধ্যে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কেন জানাই নেই তার প্রমাণটা লন। এবার প্রমাণটা নিলেন, চিঠিখানা হাতের মধ্যে নিয়ে উনি পড়ে দিলেন, বাবা আমি যদি রাতের মধ্যে মারা যাই, দিনের মধ্যেও যদি মারা যাই, দুনিয়ার কোনো মানুষজন আমারে দেখতে না পায়, দুনিয়ার কোনো মানুষজন আমার লাশটা না দেখতে পায়, কবর যেন দেখতে না পায়, আব্বা রাত্রে আমার কবরটা খুঁড়ে চিরতরে বিদায় করে দিবেন, জানাজা পড়াইয়া বিদায় করে দিবেন, পৃথিবীর মানুষজন কেউ জানে না আমার কবরটা দিবেন কোথায়, আমার কবরটা দিবেন ঘরের মধ্যে, কবরটা দিবেন কোনো গোরস্থানে দিবেন না। আল্লাহ নবী চিঠিখানা পাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দি, বলে মালিক গো, একটা চিৎকার মেরে বলে, আমার আল্লাহ, আমার যুবক কি অপরাধ করেছিল, সে রাতের অন্ধকারে বিদায় নিল, আমার আল্লাহ পাক ও দুনিয়ার মানুষ জিবরিলকে পাঠায়া দেয়, কয় জিবরিল রে যায়া জানায় আমার হাবিব রে জানায়া দে, ওই যুবক অজ্ঞান হয়ে গেছিল, এক মহিলার তারুণ্যায় পড়িয়া ওই যুবক মনে করছে ওই মহিলা তার সঙ্গে অন্যায় কাজ করেছে, ওই ঘরের মধ্যে থেকে হয়তো বেউস অবস্থায় তারে নিয়ে আসছে, এই চক্ষু লজ্জায় সবাই বলবে রাসূলের সাহাবী, রাসূলের পিছে নামাজ পড়ত, সেই যুবকটা কেমনে এত বড় অপরাধ করে, আমার কবরটা দেখলে বলবো ওই সেই জিনাকারীর কবর, এই ভয়ে সে ইয়া রাসূলুল্লাহ রাতের অন্ধকারে ঘুমাইছে, নবী গো কাউকে জানতে দেয় নাই, আসলে যুবক বুঝতে পারে নাই, জানতে পারে নাই যে সে চিনা করে নাই, তার সঙ্গে অপকর্ম করা হয় নাই, আল্লাহ নবী গো ওই যুবক আপনার মহব্বতে পড়িয়া ইসলামের সম্মান নষ্ট হবে, এই কারণে নবী গো সে রাতের অন্ধকারে বিদায় নিছে, কাউকে জানতে দেয় নাই, আমার নবী একটা চিৎকার মেরে বলে, আল্লাহ আমার যুবক আমার কত ভালোবাসত, তোমার গোলামি করেছে গো আল্লাহ, এ দুনিয়ার মানুষ শুনে নাও, আল্লাহর নবী যুবকের কবরটা জিয়ারত করলেন, দুটি হাত উঠায় দোয়া করলেন, জিবরিল আমিন এসে বলে, আল্লাহর নবী গো আপনি হাত নামাইলেন, আপনার দোয়া কবুল হয়ে গেছে, ওই যুবক জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করে, জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, চলে গেলেন মহিলার কাছে, মহিলারে তোমার কারণে আমার আমার যুবক দুনিয়া থেকে বিদায় নিছে, মহিলা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ায় কত যুবক দেখলাম কিন্তু ইমানিয়া তো জো আপনার যুবক জীবন দিয়া গেছে তবু ইজ্জত দেয় নাই, আপনার যুবক ইমান দেয় নাই, আমিও আপনার কাছে তওবা করতে চাই, আমারে তওবা পড়ায় দেন, কালেমা পড়ায় দেন, আল্লাহ যেন আমারে ক্ষমা করে দেয়, আমি যেন ইসলাম বুঝি, ইসলামের মধ্যে ধাবিত হয়ে যায়, আল্লাহর নবী তওবা করাইলেন, মহিলাও কালেমা পড়ে তওবা পড়িয়ে নিলেন। এ যুবক যুবতীরা, আজকে আমাদের এমন একটা জামানা আছে, এখন আর বাদান, এখন মহিলারাই অফার দেয়, পুরুষও অফার দেয়, আজকে হাজার হাজার অপকর্ম হয়, আজকে আমাদের সমাজে আজকে করোনা ভাইরাস, অবিকরণ দাহা দাতা কিডনি পচে যাওয়া, কঠিন কঠিন গজব আমাদের মধ্যে হাজির হয়ে গেছে, শুধু আমাদের পাপের বুঝে এত ভারী হয়ে গেছে, আসমান জমিনের মধ্যে এত পাপ, এত জিনা ব্যবিচার, বাদান আমার দেশে উলঙ্গ ব্যয় পানা, ল্যাংটা ব্যয় পানা, আমার দেশে এমন ভাবে শুরু হয়েছে রে মুসলমান, হয়তো আল্লাহর ওলিদের খাতিরে আমরা দয়া পাইতেছি, আমরা মায়ার মধ্যে আসি রে মুসলমান, আমি আপনাদেরকে বলে যাই, যুবক বয়স হবে জান্নাতি, ১৮ বছরের যুবক, ১৬ বছরের যুবতী, আল হাসান আল হুসাইন হবে জান্নাতের সরদারিনী, এ যুবক আমি আপনাদেরকে বলে যাই, যুবক বয়সে যদি জান্নাতে যেতে চাও, তুমি আমল করো, হেফাজত করো, নিজের কন্ট্রোল করো, কারণ জীবন জীবন নয়, এমন একটা জগৎ আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে
দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না, যে দেশে গেলে ফিরে আসাও সম্ভব নয়। আমি যুবক বন্ধুদের বলে যাই, আমরা যদি সমাজ, আমরা যদি নিজে কন্ট্রোল হতে পারি, সমাজ বাঁচবে, জাতি বাঁচবে, প্রশাসন লাগবে না, আর্মি লাগবে না, র‍্যাব লাগবে না, আমরা প্রতিজ্ঞা করব নামাজ ছাড়বো না, আমরা প্রতিজ্ঞা করব গাঁজা মদ খাবো না, আমরা প্রতিজ্ঞা করব কোনো মেয়ের পাশপাশ আমরা লাগবো না। আজকে আপনি পরের মেয়ের পাশপাশ লাগছেন, আগামী দিন আপনার মেয়ে যখন হবে আপনার মেয়ের পিছেও মানুষ লাগবে, তখন যন্ত্রণা বুঝবেন। আমি আপনাদেরকে বলে যাই, এখনো সময় আছে, এখনো সময় আছে, ভালো হইয়া যায়। জোরে বলেন ঠিক কি না? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা একটু মহব্বত বলেন। আল্লাহুম্মা সানিয়ায় সাদিলি সতাতে নিয়ে আসবে, গরম পানি নিয়ে আসলে সানে গরম পানি নিয়ে। ওয়ালায়ালি সাইয়্যিদেনা, ও তোর পিছে পিছে ঘুরছে সমর, তোর পিছে পিছে গুরসে সমন, কোন দিন গলায় পড়বে ভেরি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়া দারি, করলো নাফসিন, জোরে বলেন না, করলো নাফসিন, আলা ইন্নাহু লিল্লাহি লা ইয়ামুত, জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক। ও তোর পিছে পিছে গুরসে সমন, কোন দিন গলায় পড়বে বেরি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনি, ভাই বন্ধু তো আপন জনা, মরলে সঙ্গে কেউ যাবে না, মন তুমারি, কুল্লু মান আলাইহা ফান, সব শেষ ঠিক কিনা? বাই বন্ধু তো আপন জনা, মরলে সঙ্গে কেউ যাবে না, মন তুমারি, ও সেদিন শূন্য হাতে একলা পথে দিবে তোমায় বিদায় করি, আমি গান জায়েজ করতেছি না, কুল্লু মান আলাইহা ফান, সব শেষ ঠিক কিনা? যাই কর আর তাই কর রে মন, পিসের কথারাই কো স্মরণ বরাবরি, জোরে বলেন ঠিক কিনা? এই যাই করিস, সারাদিন কর্ম করিয়া ঘরে ফিরে আসো ঠিক কিনা? তোমার 50 বছর 60 বছরের জিন্দেগি শেষে আসল একটা ঘর সেখানে যেতে হবে, এই জন্যই লালন আফসোস করে বলে, যাই কর আর তাই কর রে পিসের কথারাই কো স্মরণ বরাবরি, জোরে বলেন ঠিক কিনা? যাই করিস, লাতায় আমার আল্লাহর হাতে টান দিবে, গুড়ি ছেড়ে দিছে খেলা দেখতেছ, ওরে কত পারিস, জিনা ব্যবচার অন্যায় করতেছিস কর কত পারিস, আমি যখন টান দিব সঙ্গে সঙ্গে ধরা পড়বি লাতায় আমার হাতে, জোরে বলেন ঠিক কিনা? রাগ করেন? ওই আলমগীর ভাই বারে বারে দাবি করতেছিল যে একটু কন, আসলে গান গাই না, এটা মাঝে মাঝে দেশে তো আসলে এগুলো ভালোও লাগে না, আর গানের মেশাল চলে না, কোরআনের মাহফিলে গানের মেশাল কেন দেবো, তারে টানবো কেন, শুধু একটু বোঝানোর জন্যে কথাটা আমি বলতেছিলাম। তবে আল্লাহ বলেন কুল্লু নাফসিন, প্রতিটা প্রাণীর মৃত্যু সাত গ্রহণ করতে হবে, আল্লাহ বলেন, আল্লাহ কি বলে এটা বলতেছেন,
আর সব কিছু শেষ হয়ে যাবে কুল্লু মান আলাইহা ফান সব শেষ আল্লাহ কয় আসমান জমিন যা কিছু আছে সব আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব জমিনের মধ্যে যত মাটি আছে আমি আল্লাহ পোড়ায়া দেব তামা বানায়া দিব জমিনের পানিগুলো পোড়ায় আমি ছাই বানায়া দিব কিচ্ছু বলতে আমি কিচ্ছু রাখবো না সব তসনাস করে দিব কিসের জন্য তিন তালা চার তালা করতেছো কিসের জন্য বাড়ি গাড়ি করতেছো কিসের জন্য ছেলে মেয়ে জন্ম দিলা কিসের জন্য ব্যবসায় ঘুষ খাইলা কম দিলা কিসের জন্য জিনা করলা ব্যবচার করলো সব তো আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিব জোরে বলে ঠিক কিনা আমি আল্লাহ সেদিন থাকবো একা আর আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে সুতরাং আজকে কার জন্য আপনি এত কিছু করতেছেন কেউ আপনার না জোরে বলেন ঠিক কিনা আরো জোরে বলেন কেউ আপনার সব আপনার পর সব আপনার পর জোরে বলেন ঠিক কিনা এই পরের কথা বলতে যে হঠাৎ করে একটা কথা আমার মনে পড়ে গেল শুনবেন নি জোরে বলেন শুনবেন এক দুই বন্ধু লেখাপড়া করছে এক বন্ধু কোরআনের হাফেজ আল্লাহ দিনের পথে আসছে আর এক বন্ধু বিশাল অফিসার হয়েছে যিনি অফিসার হয়েছে উনি বড় চাক বাড়ি গাড়ি পাঁচতলা ছয়তলা বাড়ি করছে গাড়ি করছে সুদ ঘুষ খায় বসে বসে অফিসই শুধু খায় ঘুষু খায় ঘুষ ছাড়া কোনো কাজ চালানো ওনার কাছে ইমানদার বন্ধু পাঁচ উক্ত সলাত আদায় করে ইমামতি করে আর যা আল্লাহ রুজি দিয়েছে এইটাই খায় শুকরিয়া আদায় করে সুবহানাল্লাহ বলেন না ঈদের মার্কেট করতে গেছে দুই বন্ধু গেলে ওই বন্ধু গাড়ি থেকে পাজুরি গাড়ি থেকে নামিয়ে দেয় ওই ফকির বন্ধু কে কিরে তুই কে আরে আসসালামু আলাইকুম কে দোস্ত কে তুই কে তোর তো চিনলাম না কে তুই বলিস কেন কে দোস্ত তুই অমুক না স্যার বল কি বল কথা কর না কেন স্যার বল সাহেব বল কচ্ছে দোস্ত তুই আমার বন্ধু হয়ে আমার চিনতে চিন না তোর সাহেব বলতে বলিস তোর কিসের বন্ধু কিসের বন্ধু কয় আমি চিনিস না আমি ওই যে ওই কলিমদ্দি চিনিস না কারে দিত আমার কোনো বন্ধু বন্ধু ছিল না কলি মধ্যে পরে কচ্ছে দোস্ত তুই আমার অস্বীকার করতেছিস একসাথে কত লজেন খাইছি এক জায়গায় বসে মজা খাইছি এক জায়গায় বসে কত খেলাধুলা করছি আজ তুই আমার অস্বীকার করছিস পরে কচ্ছে দোস্ত মানুষের সামনে তুই আমার বন্ধু পড়ছিস আমার ইজ্জত থাকে না আমি গাড়িতে না অফিসার মানুষ দিয়ে হেল্পার কন আমার ওই ড্রাইভার যদি দেখে যে তোর মতো এই পোষা বন্ধু আমার তো ইজ্জত থাকবে না তা ঠিক আছে দোস্ত তাতে কেমন কেমন আসির কচ্ছে ভালো আছি দোস্ত খুব আল্লাহ ভালো রাখছে কে ভালো রাখছে আল্লাহ আল্লাহ ভালো দোস্ত কী করতেছিস একসাথে লেখাপড়া করলাম তা তুই কী করছিস কইছে দোস্ত আমি আর ওই মসজিদে নামাজ আদায় পড়ি আর ওই মাঠে একটু কাজ কাম করি তাল্লা একটা মেয়ে একটা ছেলে দিছে আর তোর বাবির ঋণে সুখে আসি সুবহানাল্লাহ বলেন না তা কিরম সুখে আসি এই তো সুখে আসি একটা ছোটো একটা ঘর আছে বা যা খায় হালাল খাদ্য খাইয়ে জীবনযাপন করি কয় দোস্ত তোর খবর কী কয় আরে দোস্ত আর বলিস না তো আমি তো দোস্ত আমারও এক ছেলে এক মেয়ে ছেলে ইঞ্জিনিয়ার পড়তেছে আর মেয়ে দিছি ক্যারেট কলেজে কথা বুঝেননি ক্যারেট কলেজে পড়তেছে মেয়ে আর তোর বাবি তোর দোস্ত বলা দেয় মানে বাংলার মাল একখান কথা বুঝেন বিআইপি এত সুন্দর সিয়ারা শুরু আর আমি তো দোস্ত জানিস না মাসে সপ্তাহে লাখ হয়ে যায় এই যে গাড়ি মাড়ি দেখছিস না আমি পাঁচতলা বাড়ি করছি একসাথে লেখাপড়া করলাম তুই এই আল্লাহরে বসে আল্লাহ জিকির করে আর আল্লাহরে নামাজ কালাম পড়ে কী কোলা হয়েছে তুই তো সেই ফকিরই আসিস দোস্ত রে আমি যত সুখে আছি তুই এত সুখে নাই সুবহানাল্লাহ বলেন না কয় দোস্ত আমি যত সুখে আছি তুই এত সুখে আমার মতো সুখ তুই জানিস আমার ছেলে আমার জন্য পাগল আমি যতক্ষণ তুই ঘরে দেন আমার ছেলে খায় না আমি যত বেল ঘরে দেন আমার বউ খায় না আমি যত বেল ঘরে যায় না আমার মেয়ে আমার থামা ছাড়া ঘুমায় না কয় তাই নাকি কয় দোস্ত রে তোর ছেলে মেয়ে এত ভালোবাসে কয় দোস্ত আমার ছেলে মেয়ে অত্যন্ত ভালোবাসে সুবহানাল্লাহ বলেন না কয় দোস্ত যাই বলিস ছেলে মেয়ে কেউ তোর না কয় তুই এটা কি বলিস কয় দোস্ত তুই বিশ্বাস না হয় তুই চক্ষু বন্ধ করে দেখ কেউ তোর না কেউ তোর না অনেক বোঝাপড়া করে পর করছে যে দোস্ত বাজার করছে দেখছি রে ছেলের জন্য এক লাখ টাকা দেখ জুতো কিনছি মায়ের জন্য দুই লাখ টাকা দিয়ে ড্রেস কিনছি পাখি যার ড্রাইভ জামা কথা বুঝেননি আর বউর জন্য দেখছিস দোস্ত কি পাতলা জর্জেট কাপড় এই শাড়িটার দাম পাঁচ লাখ টাকা কয় দোস্ত কয় তুই কি কিনছিস কয় দেখে যে দোস্ত ছেলের জন্য একটা পাঞ্জাবি দুশো টাকাতে একটা পাঞ্জাবি মেয়ের জন্য একটা বুরকা কিনছে দুশো টাকা দিয়ে বিবির জন্যে একখানা শাড়ি কিনছে ওনার জন্যে কিচ্ছু কিনে নেই কয় দোস্ত এইটা কিনছে কয় হ্যাঁ এটাই আমার কয় দোস্ত তাহলে আমার বাড়ি চ লাগে এখন ওই গরিব বন্ধুর বাড়ি গেছে যায় যখন স্ত্রী বাড়ি গেছে সালাম দিছে আসসালামু আলাইকুম বিবি ঘরের ভিতর থেকে বলতেছে ওয়ালাইকুম আসসালাম আপনি আসেন কয় বন্ধুরে তুমি একটু থাক তফাতে খালি দেখিস কী অবস্থা উনি গেছে এবার কচ্ছে আপনি কি বাজারে গেছিলেন দৌড়ই যে স্ত্রী তার কী করে দৌড়ই যে গান ছাড়া এনে গায়ের ঘাম মুসাই দিয়া পায়ের মধ্যে সালাম দিয়া স্বামীরে পায়ের মধ্যে সালাম দিয়ে স্বামীরে আপনি এত কষ্ট করছেন ঘাইমা গেছেন গায়ের ঘামটা মুসাই দিছে সুবহানাল্লাহ বলেন না গায়ের ঘামটা জোড়াই দিয়া বসতে দিছে
কয় বিবি তোমার জন্য শাড়ি আনছি স্বামী স্ত্রী কথা স্বামী রে আপনি আমার জন্য কেন শাড়ি আনতে গেলেন আপনি একটা নতুন একটা পাঞ্জাবি নিতেন আমার তো আছে কাপড় আপনি কেন আনতে গেলেন আপনার দরকার কয় না বিবি তুমি নাও কয় না স্বামী আপনার কাছে অনুরোধ করি এটা ফেরত দিয়ে আপনি আপনার একটা পাঞ্জাবি নিয়ে আসেন দৌড়ে আইসে ছেলে কাব্বু আপনি আইসেন কা ভা বাবু কইছে আব্বা আপনার তোমার জন্য জুতা আনছি যে এই কয় টাকা একটা পাঞ্জাবি আপনি আব্বু গো তোমার ডাকো তুমি আমার জন্য আনছো তোমার ডাকো কয় বাবা আমার তো আছে আমি এই জন্য আনিনি ছেলে বলতেছে আব্বু গো তুমি নাও নি আমাদেরও লাগবে না মেয়ের ডাকতেছে মেয়ে তোমার জন্য এই যে নাও বুরকা আনছি আব্বু আপনার ডাকো কয় বাবা রে আমার তো আছে আমি কিনি নাই কাব্বু আপনার নাই আমারও লাগবে না আব্বু গো আপনি আমার সামনে থাকলে আমার সব হয়ে যায় ছেলে বলতেছে মেয়ে বলতেছে আব্বু আপনাকে দেখলে আমাদের প্রাণ ঠান্ডা হয়ে যায় ঈদের দিনে আপনাকে নিয়ে আমরা যা জোটে এটা খামু আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করি জোরে বলেন সুবহানাল্লাহ চলে গেছে এ দেখা কইছে দোস্ত হাঁটো তোমার বাড়ি যাই বিবির গেছে বিবির যায় দোস্ত পলায় ফকির সাজায় নিয়ে গেছে সাথে নিয়ে বসায় তফাতে দেখতেছে স্ত্রীর কয় স্ত্রী এই নাও পাঁচ লাখ টাকা দিয়ে শাড়ি আনছি এ শাড়ি তো পাশের মহিলা পরে তুমি কি আনছো তোমার চোখ না শুইলো বুড়ো হয়ে গেছো না কে একটু দামি পাঁচ লাখ কি আনছো এ তো উড়িয়ে উড়িয়ে চলে যাচ্ছে কথা বোঝেননি দোস্ত চিন্তা করে কি রে আমি পাঁচ লাখ টাকা দিয়ে শাড়ি আনলাম বিবি পছন্দ করে ডাক ছেলে বাজান তোমার জন্য জামকে জুতো আনছি এক লাখ টাকা দিয়ে আব্বু তুমি এই জুতো আনলা তুমি কি বুড়া হয়ে গেছে এখন কি মডেলের যুগ কিছু বোঝো না এই জুতো মানুষে পড়ে এ তো আগের মডেল নতুন নিউ মডেল লাগবে ও আমি নেবো না মেয়ের ডাক দিছে মা কই মা তোমার জন্য এই যে পাখিজার জামা আছি নাও আব্বু তুমি এই কাপড় নিয়ে আসছো এটা চলে এখন আমি কি ফকির এটা চলবে তোমার তো তুমি পড়ো বন্ধু চিন্তা করে সর্বনাশ আমি ওখানে দেখে আসলাম কি আর এখানে দেখলাম কি দৌড়ায় বলতেছে দোস্ত তুই সুখী না আমি সুখী তুই সুখী না আমি সুখী গরিব বন্ধু বলতেছে বন্ধু তুমি সুখী না আমি সুখী কয় দোস্ত তুমিও সুখী কয় দোস্ত এটা দেখলি কেউ কারণ না তুই দেখবি তুই মরা পর তোর কেউ না কয় ধর তুমি বিশ্বাস করিস না আমি এটা বিশ্বাস করি না কারণ আমার সবাই ভালোবাসে আমার বিবি অত্যন্ত ভালোবাসে আজকে কাপড় পছন্দ নেই এটা ছেলে পছন্দ নেই এটা তাছাড়া আমার অনেক ভালোবাসো না আমার সারা বাঁচে না কয় দোস্ত তুমি একটা কাজ করো তুমি একটা আজকে তুমি একটু মরার অভিনয় করে দেখো যে তোমার কেউ আছে নাকি কিরাম দেখবো কয় তুমি এই রাস্তার কোলে পড়ে থাকবা আমি তোমার কোলে করে বাড়িতে নিয়ে যাবো বলবো সাপে কামড় দিছে আর এই সাপটা এমন একটা সাপে কামড় দিছে যে সাপের বিষ কোনো মানুষ তুলে নিলে এই বিষটা সে মারা যাবে উনি বেঁচে যাবে ঠিক একই অবস্থা দোস্ত চোখ বন্ধ করে পড়ে আছে ওই গরিব দোস্ত বন্ধু বন্ধুকে কোলে করে নিয়া দৌড়ে ভাবি সাপ সর্বনাশ কি হয়েছে কয় ভাই সাপরে তো সাপে কামড়াইছে ভাই সাপ মারা গেছে কী বললেন মারা গেছে কয় তাড়াতাড়ি কবিরাজ ডাক্তার মাক্তার ডাক দেন তাড়াতাড়ি উনি কবিরাজের বাড়ি যায় বলছেন দোস্ত খবরদার বলবেন না সাপে কামড়াইছে বলবেন যে যে সাপে কামড়াইছে এই সাপের বিষ কোনো কবিরাজ সুজা নামাইতে পারবে না এই বিষটা যে মুখ দিয়ে বাইর করতে পারবে সে মরে যাবে আর উনি বেঁচে যাবে খালি একটা কথা কবিরাজগুলো কয়েকটা কবিরাজ আছে সবাই দৌড়ে এসে বলে সর্বনাশ ভাবি এই সাপের বিষ আমরা তুলতে পারবো না একটা উপকার কি তাড়াতাড়ি আমার ভবিষ্যৎ নষ্ট তাড়াতাড়ি বাঁচান স্বামী ছাড়া আমার জীবন অসাল কয় ভাবি আপনার স্বামী সারা ছেলে কয় আমার বাসা বাব্বারে বাসান মেয়ে কয় আমার আব্বারে বাসান যে বন্ধু চিন্তা করে আমার ছেলে মেয়ে আমার ভালোবাসে বিবিও ভালোবাসে সবাই যেহেতু আমার বাসার বাসা করতেছে সবাই ভালোবাসে চিন্তা আছে পড়ে আছে ভয় ধরে এখন বলতেছে এটা তো সম্ভব না তা বলতেছে এই সাপের বিষ তুলে নিতে হবে মুখ দিয়ে একটা শর্ত আছে শর্তটা হলো এনাকে বাঁচানোর একটা উপায় আছে কোনো কবিরাজ এনাকে বাঁচাইতে পারবে না একটা শর্তে বাঁচতে পারবে যদি কোনো ব্যক্তি এই বেটারার বিষটা মুখ দিয়ে তুলে নিতে পারে এ মারা যাবে আর উনি বেঁচে যাবে তা বলতেছে মারে প্রথম ডাক দিছে ছেলেরে বাজান তোমার আব্বা তো তোমাকে অনেক ভালোবাসত তোমার জন্য লক্ষ টাকা খরচ করতো তোমাকে ইংলিশ মিডিয়াতে পড়তে দিছে তুমি বড় অফিসার হবা তোমার জন্য তোমার বাবা কোনোদিন এত ঘুষ সুদ খায় এত কিছু করছে বাড়ি গাড়ি করছে তুমি তোমার বাবার বিষটা তুলে নাও আর তোমার বাবা মরে বেঁচে যাক তুমি মারা যাও চাচা কি কইলেন আমার ভবিষ্যৎ নষ্ট আমি কেমন ভবিষ্যৎ শুরু হয়েছে বাবা মরে মরুক গে ওড়া যায় আমি দরকালি মানুষের বাড়ি বাড়ি বিক্রি করে খামু মরতে রাজি না ছেলেরে ডাকতে মেয়েরে ডাকতে বলে মেয়েরে তুমি তোমার আব্বারে ভালোবাসো অত্যন্ত ভালোবাসো মায়া করো তুমি তোমার বাবার বিষটা তুলে নাও তোমার বাবা বেঁচে যাক তুমি মরে যাও মেয়ে কয় চাচা
প্রয়োজন দেখছি কত ফকির বাড়ি বাড়ি ভিক্ষা করে খায়, হাত নাই নোলা নাই, তারা কত কষ্ট করে জীবন জীবিকা করে। আমি প্রয়োজন হলে মানুষের বাড়ি ভিক্ষা করে খাব, তবু মরতে রাজি নয়। বাবা গেছে যাক, বাবা তেমনি মরতো পিরাই বুড়ো হয়ে যাচ্ছে। বন্ধুরে ডাকতে কয় বন্ধুরে আমি কি করব, তোর ছেলে মেয়ে রাজি হয় না রে। দেখি তোর ভাবি দেবী রাজি হয়। ডাকতে বলে ভাবি সাহেব আপনার প্রশংসা করতো আমার বন্ধু, সারা জীবন যখন দেখা হতো আপনার গুণগান গাইত, আপনার এত ভালোবাসে আপনিও ভালোবাসেন। যতক্ষণ পর্যন্ত ঘরে না ফেরে আপনি খান না, যতক্ষণ পর্যন্ত সে খানা খায় না আপনি খানা খান না, আপনার প্রশংসা করেছে আমার বন্ধু। আজকে আপনার কাছে একটা দাবি করি, আপনি বিষটা তুলে নেন, আমার বন্ধু বেঁচে যাক, আপনি মারা যান। বিবি বলে ডাকতে বলে ও ভাই কি বললেন, আমি যদি মারা যাই আমার স্বামী বাসে গেলে আর একটা বিয়ে করবে, আমার ছেলে মেয়ের সঙ্গে খারাপ ব্যবহার করবে। স্বামী গেছে যাক, আমিও প্রয়োজন হলে একটা ব্যবস্থা করে ছেলে মেয়েদের খাওয়াইব, তবু মরতে রাজি না। এর বন্ধু কয় ডাকতে কয় বন্ধুরে শুনলেনি, ছেলে মরতে চায় না, মেয়ে মরতে চায় না, তোর বিবি মরতে চায় না, যাক আমার বন্ধুরে আমি নিজে বাঁচাবো, আমি বিষটা তুলে নিব, আমার বন্ধু বেঁচে যাবে আর আমি মারা যাব, বন্ধুর জন্য আমি জীবন দিয়া দিব। এই বলিয়া যখন বিষটা অভিনয় করে যখন বিষটা তোলার ভান ধরিছে, একটা লাভ দে বন্ধু ডাকতে কয় দোস্ত বন্ধুরে আয় আয় আমার বুকে আয়। আমার আর বুঝতে বাকি নাই, আজকে বাড়ির লোভে আমারে ভালোবাসে, সম্পদের লোভে আমারে ভালোবাসে, আমার জন্য কেউ না রে বন্ধু। আজ থেকে প্রতিজ্ঞা করলাম আমার ছেলে মেয়ে পরিবার পরিজন কারুর দরকার নাই, আজ থেকে আমার মাওলারে আমি ছাড়বো না, আজ থেকে একক তো নামাজ ছাড়বো না, আজ থেকে আমি আমার আল্লাহরে ভুলবো না, আমি আজ থেকে পথের ফকির হয়ে গেলাম। বিবিরে বিবিরে আমি জানতাম তোমরা আমার ভালোবাসবা, আজকে প্রমাণ হয়ে গেল বাড়ির জন্য ভালোবাসো, সম্পদের জন্য ভালোবাসো, আসলে তুমি আমার ভালোবাসো না ছেলে রে, তুমি আমার ভালোবাসো না, এ মেয়ে তুমি আমার ভালোবাসো না। চিৎকার মেরে বলে বন্ধু রে ও বন্ধু, এই দুনিয়ার কেউ আমার না, আমার যিনি আমি যেন তারে ভুলি না। আজকে বাড়ি গাড়ি করতেছেন ব্যবসা করে, আজকে বাড়ি গাড়ি করতেছেন, যেদিন স্ত্রীর ভালো কাপড় নিয়ে বিবি ভালোবাসবে, ছেলের কাপড় কিনলে বাবু ছেলে ভালোবাসবে, 10,000 দিলে ভালোবাসবে, এক মাস দেওয়া বন্ধ করেন বাপ আপনার মেয়ে আপনার শত্রুতায় শুরু করবে, বিবি আপনার শত্রুতায় শুরু করবে, ছেলে আপনার বিরোধিতা করে কথা বলবে, জোরে বলেন ঠিক কিনা। বিবি বলবে বড়া পড়া মনে অন্য জায়গায় কোন জায়গায় রিং লাগাইছে, এই জন্য আমার দেওয়া বন্ধ হয়ে গেছে, জোরে বলেন ঠিক কিনা। তাহলে আমার জীবন, আমার জীবনটা গড়ে নিতে হবে আল্লাহ রাসূলের পথ অনুসরণ করে, জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন, আরো জোরে বলেন আমিন। এই জন্য দিনের পথে থাকেন, হালাল খাদ্য খান, হালাল খাদ্য খান, আপনি দুনিয়ার মধ্যে অল্প খান বেশি দরকার নাই, একটু ডাউল ভাত খান, গাছতলা থাকেন, আপনি আল্লাহর গুলামি করেন না, ফরমানি করেন না, হালাল খাদ্য খান, ব্যবসাটাকে হালাল করেন। আল্লাহ সুদকে হারাম করছে, ব্যবসাকে হালাল করছে, সেই ব্যবসার মধ্যে দুর্নীতি, পচা কাপড়ের ভিতর খারাপ কাপড়, ভালো কাপড়ের ভিতর মন্দ কাপড়, এটার ভুষির মধ্যে পানি ভাজাল, ডিলে মাটি ভাজাল, আজকে প্রতিটা ব্যবসার মধ্যে আমরা কি করতেছি কথা বলেন না কেন? রাগ করেন বাবা, রাগ করেন, এই যে আমাদের অবস্থা। কিন্তু আমি কার জন্য করতেছি? বেশি মুনাফার জন্য, বেশি লাভের জন্য। কিন্তু আপনি কি একবার খেয়াল করছেন এই দুনিয়াটা আপনার না? জোরে বলেন ঠিক কি? এই দুনিয়া চিরদিন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানাই রে মানুষ, অন্ধকার কবর যে আরো জোরে বলেন এই দুনিয়া চিরদিন এর অন্ধকার কবর যে তোমার, আমি চলে যাব তোমরা আমায় ভুইলা যায় না, আমি চলে যাব আরো জোরে বলেন আমি চলে যাব তোমরা আমায় ভুইলা যায় না, আমার মরণ শিবে কখন কেউ তো জানি না, আমার মরণ শিবে কখন কেউ তো
টাকা পয়সা দালান কোটা যাহা করেছি সব কিছু ফেলাই আজাদি একাই চলেছি জোরে বলেন ঠিক কি আজকে যে বাড়ি বাসায় আসি ভাইজান বললেন আমার তিনটে ডাক্তার এমবিবিএস ডাক্তার তিনজন চোখটুর বন্ধ করে দেখেন কেউ কারণ না এই বাড়ি গাড়ি সব পড়ে থাকবে আপনার ছেলে দু মাস পরে আপনাকে ভুলে যাবে ও জিগাইবে আমার আব্বার কবরটা কোনের এটাও মাস দোয়াটাও করবে না বাবার কবরটা পর্যন্ত ভুলে যাবে তাহলে আমার জিন্দেগিটা আমাকে করে নিতে হবে আমার রাজ্যে গিয়ে আমার বন্দেগি আমার খোদার বন্দেগি করে যেতে হবে জোরে বলেন ঠিক কি না টাকা পয়সা দালান কোটা যাহা করেছি সব কিছু সারিয়া যাদি একাই চলেছি রে আমি সব কিছু ফেলিয়া যাদি আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই আমি যাবার কালে আরো জোরে বলেন যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই আমার মরণ আসিবে কখন আরো জোরে বলেন আমার মরণ এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নয় কত রাজা কত বাদশাহ দুনিয়ার মধ্যে আগমন করলো আল্লাহ পাক চারজন ব্যক্তিকে প্রতাপশালী বাদশাহ বানাইল মুসলমানদের মধ্যে কাফের মুশরিকদের মধ্যে দুজন মুসলমানদের মধ্যে দুজন একজনের নাম হলো বাদশাহ জুলকারনাইন আর একজনের নাম বাদশাহ সুলাইমান আল্লাহ তার এমন সিংহাসন দান করেছিল এই সিংহাসনে সুরিয়া সারা পৃথিবী ভ্রমণ করেছিল এই সিংহাসনে চেয়ারের মধ্যে বইয়া কত চেয়ার কুরসিরে যা সারা পৃথিবী আমি ঘুরে ঘুরে দেখব বাদশাহ সুলাইমান কাল্লা এই পাওয়ার দান করেছিল আল্লাহ বাদশাহ জুলকারনাইন কে লম্বা বানাইছিল 48 হাত লম্বা কত হাত 48 হাত লম্বা বাদশাহ জুলকারনাইন এর হায়াত দিয়েছিল 1600 বছর কত বছর 1600 বছর হায়াত দিয়েছিল এই শাহাদাতপুরের বাজানদের হায়াত হলো মাত্র 60 বছর বা 70 বছর তার মস্তানি দেখলেই তো মাথা খারাপ হয়ে যায় তাই রামদাও বাজান কুড়ুল বাজান রিফিস্তল নিয়ে গুড়াগুড়ি করে মস্তাকার মস্তানি দেখায় গরম গায়ের বল দেখায় গায়ের শক্তি দেখায় বাদশাহ জুলকারনাইন কাল্লা 1600 বছর হায়াত দান করেছিল এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাকে একটা মজেদার ঘোড়া দান করেছিল এই ঘোড়াটা দিয়া বাদশাহ জুলকারনাইন বাজান রে এই পৃথিবী দুইবার ভ্রমণ করেছে বাদশাহ জুল জুলকারনাইনের গুড়াটা যখন একটা কদম ফেলতো বাদান 12,000 মাইল অতিক্রম করতো জোরে বলেন সুবহানাল্লাহ এর বাদশাহ জুলকারনাইনের ঘোড়া এত পার ছিল গো এক কদমে 12,000 মাইল অতিক্রম করত আর আমাদের বাংলাদেশটা 12,000 মাইল হবে না সুতরাং বাদশাহ জুলকারনাইনের ঘোড়া আমাদের বাংলাদেশে আসা লাগতো না এক পা ফেলাইতো ভারতে আর একটা ফেলাইতো পাকিস্তান জোরে কোন ঠিক কি না এই ঘোড়া দিয়ে 1600 বছর হায়াত দুনিয়ার মধ্যে জিন্দেগিতে অল পৃথিবী দুইবার ভ্রমণ করেছে উনি মরণের আগে লিখে গেলেন দুনিয়ার মানুষ শোনো আমি যেদিন মারা যাব এই সাইনবোর্ডটা লাগায় দিয়ে গেলেন যে মরতে হবে এই চিন্তায় গেল উনি সাইনবোর্ডের মধ্যে লিখে গেছে যারা মক্কা মদিনায় যাবেন যারা হজ করতে যাবেন মক্কা থেকে উত্তর দিকে একটা মহকামা পাওয়া যায় এই মহকামাটার নাম হলো আলেকজান্ডেরিয়া সিটি শহর বলে এই শহরের মধ্যে বাজান যারা মদিনায় যাবেন যারা হজ করতে যাবেন যাবেন উত্তর দিকে একটা মহকামা এই মহকামাকে বাজা বলা হয় বাজান রে এই আলেকজান্ডেরিয়া সিটি শহর বলা হয় এই শহরের মধ্যে বাদশাহ জুলকারনাইনকে শুয়ায় রাখা হয়েছে ওনার কবরের পাশে একখানা সাইনবোর্ড লাগানো আছে এই সাইনবোর্ডের মধ্যে বাদশাহ জুলকারনাইন লিখে গেছে দুনিয়ার মানুষ রে দুনিয়ার প্রেমে পড়ি আমার মাওলারে বুইলো না আমি বাদশাহ জুলকারনাইন যদি জানতাম আমার হায়াত সীমিত এই দুনিয়ার মধ্যে এত ক্ষমতার বাহাদুরি করতাম না লিখেছে যে আমি আগে যদি জানতাম যে আমার হায়াত সীমিত কত বছর বাঁচছে 1600 বছর জীবনে এইগুলো ছাইরা দিয়ে খালি আল্লাহর প্রেমে পড়তাম এই ভুলটা কেউ করেন না সুবহানাল্লাহ বলেন না এ মুসলমান কাফেরদের মধ্যে দুজন আল্লাহ তাদের বাদশাহ বানাইছিল
এত পাওয়ার এত ক্ষমতা আজকে শাহাদাতপুরের মস্তান হইয়া বাদান বাজারের সভাপতি হইয়া মস্তানি করো বাজারের বড় ব্যবসায়ী হইয়া মস্তানি করো পাঁচতলা বাড়ি দিয়া বড় মস্তানি করো তোমার দেখতে পাও তুমি জমিনের মধ্যে ফেলো না আকাশের দিকে তাকায় চলো মানুষগুলো ধরে ধরে মারো মস্তানি করো তোমার মতো মস্তান দুনিয়ার মধ্যে কম ছিল না তোমার মতো ক্ষমতা আল্লাহ তারে দান করেছিল কেউ দুনিয়ার মধ্যে নাই কাফেরদের মধ্যে দুজন একজনের নাম বক্তা বাদশা মুগক্তের ভুক্তান আরেকজনের নাম বাদশা ফিরাউন আল্লাহ তাদেরকে ধন ভান্ডারের মালিক বানায়া দিয়েছিল বাদানরে একজন বাদান কি দুনিয়ার মধ্যে মুসি থেকে বাদান মুসি থেকে আল্লাহ তারে একজন বিবানের রাজা বানাইলেন প্রধানমন্ত্রী হইলেন বাদানের ইতিহাস শুনলে বড় কষ্ট হয় এই মুসির কিতর বাদশা ফিরাউন বাদান নমরুদ বাদশা যার নাম বাদান ওই ফিরাউন বলা হয় মিশরের যিনি অধিপত হয় যিনি রাজা হয় তাকেই বলা হয় ফিরাউন এই উপাধি দেয়া হয় উনি এই দুনিয়ার মধ্যে আল্লাহ তারে বাদশাহী দান করে ছিল একজন কি ছিল মুসি ছিল তার বাল্য বন্ধু ছিল কাবুস কয় দোস্ত মিশরে চল এই দেশে ব্যবসা ভালো হচ্ছে না আপনাদের এখান থেকে চলে যায় কেউ যশোরে কেউ বেনাফুল কয় দিকে ব্যবসা ভালো হয় চল ঠিক কিনা এই ব্যবসায়ী কাপড় নিয়ে চলে যায় অন্য জায়গা এখানে কাপড়ের দাম 300 হলে আমাদের মাগুরা হয় 1000 কয় দোস্ত ব্যবসা হনে ভালো হয় আনে থাকার দরকার নাই চল যায় কাবুজরে কয় দোস্তরে এই দেশে আর ব্যবসা নাই চল আমরা চলে যাই কই যাব কয় চলে যায় মিশরে মিশরের মানুষগুলো ব্যবসা ভালো হয় দুজন যায় খিদে লাগছে রে বাজান অত্যন্ত খিদে লাগছে রে মাসন বাজান যায় কি করলেন এক তরমুজ লাগায় আনো ব্যক্তির কাছে রাখালের কাছে যায় কয় ভাই খিদের যন্ত্রণা সহ্য করতে পারে না কয় পা খিদেছেন না পান্তা বাদ গমেছেন না শ্মশান ঘাট কয় দোস্ত তোমার বাড়ি কাজ করবো বিনিময়ে খাতি দাও কয়েকদিন তরমুজের তরমুজালার বাড়ি কাজ করলেন মাঠে কাজ করিয়া পেটে বাতে চাকরি করিয়া এবার চলে গেলেন ওখানে যা কিছুদিন কলার ব্যবসা শুরু করলেন কলার ব্যবসায় কিছু লাভ হয় আস্তে আস্তে ওখান থেকে বাদান রে চলে গেলেন যাইতে যাইতে দেখলো একটা পত্রিকার মধ্যে আমাদের বাংলাদেশে দেখা যায় চাকরির চাকরির বিজ্ঞপ্তি পাওয়া যায় ফিরাউন দেখলো একটা বিজ্ঞপ্তির মধ্যে লেখা আছে মিশরের এই মিশরের জমিনে গোরস্থানের একজন দারোয়ান নিয়োজিত নিয়োগ দেওয়া হবে ফিরন কয় পাইছি একটা সুযোগ কাজকে যাব চাকরির ইন্টারভিউ দিতে বাদানরে তুমি একবার চিন্তা করো পিছনের চিন্তা তোমার বাবা ছিল কি তোমার দাদা ছিল কি তুমি ছিলে কি আজকে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে গরিব রেছে না কথা কয় না কথা কয় না আমি বক্তা একদিনের ইন্টারন্যাশনাল বক্তা হই নাই আমিও একদিন মানুষের ব্যাগ টানছি আমিও মানুষের বাদান লেখাপড়া করছি আজকে চেয়ারে বসার জন্য অনেক চেষ্টা করা লাগছে এখন যদি অতীত ভুইলা যায় আমার মতো ব্যাগ কলার এই দুনিয়ার মধ্যে নাই কথা কয় নাকি এ মুসলমান আগে দেখেছি যারা আগের যুগে আপনার বাড়ি কাজ করত আজকে তাদের বাড়িতে তাদের জন্য এখনকার যুগের মানুষ কথা কন না কেন আল্লাহ পরিবর্তন নদীরে কুলবাঙ্গ কুল করে এই তো নদীর খেলা সকালবেলা বাচ্চারে তুই ফকিরি সন্ধ্যাবেলা আল্লাহ ফকিরে বাচ্চা বানাইতে দেরি হয় না বাচ্চারে ফকির বানাইতে দেরি হয় না কি ঠিক না রাগ করতেছেন রাগটা করেন না এ বন্ধু শুনিল না উনি ইন্টারভিউ দিতে গেলেন ফিরাউনের সিয়ারা সুরত যেভাবে দারোয়ানের যোগ্যই ব্যক্তি একদম দারোয়ানের চাকরি নিলেন কিসের চাকরি জোরে বলেন দারোয়ানের চাকরি নিলেন আমাদের দেশে কিছু দারোয়ান দেখা যায় বাড়িওয়ালা চাইতেও করা আছে না ঢাকা শহরে যায় দেখবেন দারোয়ান জুতো পিটা করে ওই বাড়িওয়ালা কয়ে ঢুকতে দেয় মনে হয় যে ওই বাড়িওয়ালা হাজর এখন ঠিক কিনা দারোয়ানের এমন অবস্থা রে বাজান বাড়িওয়ালা দাবড়ায় ফাজিল আলে না ফাজিল আলা দাবড়ায় বাড়িওয়ালা রে এ বন্ধু শুই না না এবার দারোয়ানের চাকরি পাইলেন দারোয়ানের চাকরি পাইয়েন অনেকদিন চাকরি করিয়েন ওই বছরে কলেরা রোগে অনেক মানুষ মারা গেল কলেরা রোগ যেমন করোনা ভাইরাস কত লাশ ভাষা দিছে তাদের কাপন হয় নাই দাপন হয় নাই আমরা 71-এর যুদ্ধ দেখি নাই তবে শুনেছি মানুষের গোস্তগুলো কুত্তা শেলে খাইছে এবার করোনা ভাইরাসে গত বছরে দেখলাম হাজার হাজার লাশ পানিতে ভেসে যায় তাদের পুরানো হয় নাই কাপন দাপন হয় নাই নদীর মধ্যে ভেসে যায় কুকুর শেলে লাশগুলো সিরে সিরে খায় এরে আমার মাগুরা তো ঘটেছে রে বাবা
স্ত্রীর লাশ থুয়া স্বামী পালাইছে, মার লাশ থুয়া সন্তান পালাইছে। কত কষ্টরে মুসলমানের পরও শিক্ষা হয় না, এমন মরণ দিছে, সন্তান যায় না মারে দেখতে, সন্তানের লাশ যায় না মা দেখতে। কাপন দাপন করাইবেন তাও কপালে জোটে নাই, গোসল করাইবেন এটাও কপালে জোটে নাই, পলির মধ্যে মুড়ায় আতরে রাখছে গর্তের মধ্যে ঢুকাইয়া। এটা দেখো এখনো শিক্ষা হয় না রে মুসলমান, এখনো তোদের শিক্ষা হয় না, আমাদের শিক্ষা হয় না, জোরে বলে ঠিক কিনা। হ্যাঁ মুসলমান, ওই ফিরাউন কাবুতরে কয় দোস্ত, তুই আমার খালি তুই খাবি, তোর চাকরির দরকার নাই, বাড়ি কন্ট্রোল করবি, আমার রান্না বান্না করে দিবি, আমি দারোয়ান হয়েছি, দুজনই এই ব্যবসা দিয়ে চলবে। দারোয়ান লাঠি নিয়ে দাঁড়া, কই দাঁড়ো, এই গোরস্থানে কবর দিতে লাগলে দুই টাকা লাগবে জরিমানা, নাই কবরে দিতে দিব না, রাজার হুকুম। চিন্তা করে ভরা পড়া দুই টাকা নেয় নিক, তবু লাশ নিয়ে টানাটানি করা যাবে না। আমাদের দেশে ফাইল নিয়ে গেলে অফিসার কয় পাঁচশো না দিলে সই করব না, কথা কন। এখন তাই থেকে চিন্তা করে আমি হুজুর মানুষ দেব কি দেব না, কয় না দিলে তো এক মাস ঘুরাবে চাকরিও হবে না, বাধ্য হয়ে পাঁচশো দিয়া কয় সই করেন হুজুর। আরে বড়া পড়ারা সন্দে বাবা শোন, হারাম খাইয়া দেহ করলি তোর জীবনটা যাবে জাহান্নামে, এই এই জাহান্নাম থেকে বাঁচা সম্ভব হবে না, জোরে বলেন ঠিক কিনা। এ দুনিয়ার মানুষ শুনে না, প্রতি লাশ প্রতি দুই টাকা করে নেওয়া শুরু করলো, কয় মা মানুষ মাটির তেলে দুইটা দেওয়া লাগবে এই গোরস্থানে শুয়াইতে হলে, রাজার হুকুম, দিলি দাও না দিলি স্লিপ নিয়ে আসো রাজার কাছে, তারপরে কবর খোঁড়ো, তারপরে মাটি দাও। লোকজন চিন্তারে দুইটা টাকার জন্যই বাবার লাশ সারাদিন কষ্ট পাবে, যাহ বড়া পড়া দুইটা দিয়ে দিনে, কয়ে কে অনেক টাকা পয়সা হয়ে গেল। টাকা পয়সা নিয়ে গেলে অনেক, এক ওই বছরে করোনা রোগ, এত কলেরা রোগে মারা গেল মানুষ, ভালোই মেলা মানুষ মারা গেছে। ও কি করলো, এই টাকা নিয়ে দিল আপনার ওই রাজার কাছে, হুজুর আমি এই টাকা পয়সা নিয়ে আসি আপনার কাদনে। কই কে তো, কৌজুর আমার কেউ নেই, খাওয়ার মানুষ নেই, আমি কি করবো, এই নেন এই টাকাগুলো মানুষের কাছ থেকে আমি এইভাবে চাইছে নিছি, গুছাই নিছি। কই তুই, তোর মতো একটা বিশ্বাসতা মানুষ এই মিশরে নাই, তোরে আজ থেকে আমার এই রাজ্যের কর আদায়ের দায়িত্ব দিয়ে দিলাম, তোর দারোয়ানগিরি বাদ আজ থেকে এই রাজ্যের সব কর আদায় করবি, তোরে নেতা বানাই দিলাম। ফিরাউন হয়ে গেল আপনার ওই রাজ্যের করদাতা, মানে কর উঠোনের দায়িত্ব বড় অফিসার হয়ে গেল। এখন গরিবের মানসির, গরিব মানসির কর মাপ, বড় লোকদের কাছে সিনাই নিয়ে আসে, গরিব মানুষের সব মাপ, কয় তোদের টাকা দেওয়া লাগবে না। গরিবের কাছে দুই টাকার জায়গা তিন টাকা নেওয়া শুরু করলো, চার টাকা নেওয়া শুরু করলো, আর গরিবদের মাপ, লোকজন দেখে সালে এই তো ভালো লোক আমাকে মাপ করে দিছে, কত বুঝেননি গরিবের কাছ থেকে। ওই বছরেই মারা গেল কে, এইবার আবার অনেক টাকা হলো, টাকা একদম ফিরাউন, আরে আল্লাহ কিরে, এর মতো সৎ লোক তো দুনিয়ার মধ্যে নেই, খালি টাকায় আমার ইনকাম করে দিচ্ছে, এই তো ভালো লোক, কথা বুঝেননি। আজকে আমরা একটু বুঝে নিয়ে নোয়াজটা, খালি একদিক খায়েন না। আজকে বেড়া কেন্দ্রীয় কত কিছু আমার বাংলাদেশে কল দিতেছে, টিবল দিতেছে, মনে হচ্ছেন আপনাকে উপকার করতেছে, একসময় ওরাও এসে ভাগ বসাবে, জোরে বলেন ঠিক কিনা। হিসাব করে চলেন বাবা, ওয়াজ খালি শুনেন না, একটু খেয়াল করেন। এবার কি করলেন, ওই বছরে আপনার মারা গেল স্বরাষ্ট্রমন্ত্রী, মারা গেল কে, মারা গেল স্বরাষ্ট্রমন্ত্রী, মারা গেল স্বরাষ্ট্রমন্ত্রী, সাহারা খাতুন মরে নাই কিন্তু, ওই আপনার আর আরেক সিট আছে ও কিন্তু মরে না, আবার ভুলে যান না, আবার মনে করেন ওইটি মরে গেছে, তাহলে তো আবার বিপদ আমার, কথা বলতে সকালবেলা কোনো আমলিকের নেতারা বলে তো অমুক মারা গেছে, মিথ্যে কথা কইছে, হুজুর ধর। স্বরাষ্ট্রমন্ত্রী মারা গেল, মারা যাওয়ার পর লোকজন চিন্তা করলো এখন কারে বানানো নিলাক নির্বাচন দরকার, ফিরাউন দাঁড়াই গেল নির্বাচন নিয়ে, উনু দাঁড়াই গেল যে আমি স্বরাষ্ট্রমন্ত্রী হব, গরিব মানুষের উপকার করছি, এরা সবাই মিলে ভোট দিল ফিরাউনে, সবাই ভোট দিয়ে বিপুল ভোটে ফিরাউন স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে গেল, কি হয়ে গেল যারা বলেন কি হয়ে গেল। আমাদের দেশে এইরকম কিছু ঘুষকর সুৎকর সমাজের বড় নেতা হয়েছে, গরিবের সাহায্য করছে, করে টেনে চিন্তা করে এই লোকটা ভালো, দেখা যায় ও দাঁড়ায় মতে বসে মরতে পারে না, এ হয়েছে আমাদের নেতা, জোরে বলেন ঠিক কিনা। কই আমার নেতা চরিত্র ফুলের মতো পবিত্র, দেখা যায় জীবনেও কোনোদিন বসে মতে নাই, কথা কন ঠিক কিনা, আর এর দ্বারা আমাদের সমাজ উপকৃত হতে পারে না, ও ক্ষতির মধ্যে নিজে গরিবের ত্রাণ মেরে খাইছে, গরিবের করোনা ভাইরাসের করার কিছু চাল ডাউল দিছে, এটাও চোরে খেয়ে ফেলছে, জোরে বলেন ঠিক কিনা, এমন চোরের চোর, জোরে বলেন ঠিক কিনা, রাগ করেন। কিছু মানুষ আমার পরে এইবার গুসা হবে যে হুজুর খুসা দিচ্ছে কেবারে, আরে চেয়ারম্যান মেম্বার এমপি তেল চাল ডাল গরিবের হক, আহারে অসহায় মানুষের সাহায্য করে সেটাও চুরি করে ও খাটের নিচে শুয়ে দিছে, কথা বলেন কি, মাটি খুঁড়ে সেরে দিছো, কি চোরের চোর, ও কি চোরের চোর রে, ওরে নেতা বানাইছি আমরা চোর চোর, জোরে বলে ঠিক কিনা, এই যদি হয় চোরের চরিত্র, জোরে বলে ঠিক কিনা।
বন্ধুগণ আমার শুনেনন স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে গেল হয়ে যা পর সবার সেই তোর বুদ্ধি বেশি মন্ত্রী কয় ওর সব মন্ত্রীকে একা চালাতে লাগলো স্বরাষ্ট্র মন্ত্রী ওই বছরে কলেরা রোগে মন্ত্রী আমার প্রধানমন্ত্রী মারা গেল কি মারা গেল প্রধানমন্ত্রী মারা গেল মারা যাওয়ার পর মন্ত্রী পার্লামেন্ট একজন বসলো কয় যে এখন আমাদের তো মন্ত্রী মারা প্রধানমন্ত্রী মারা গেছে এখন কারে বানানো যায় সবাই কয় ফিরাউনের যে বুদ্ধি শুদ্ধি ও যেভাবে চালাচ্ছে ওই তিয়েই যোগ্য ওই সিয়ারের যোগ্য ওই তি সবাই মিলে সিলেকশন করে ফিরাউন দে একদম রাজা বানাই দিল জোরে বলেন আল্লাহু আকবার উনি প্রধানমন্ত্রী হয়ে গেলেন প্রধানমন্ত্রী হয়ে যাওয়া পর ক্ষান্ত হয় নাই চিন্তা করলো যে প্রধানমন্ত্রী হওয়া যা তো সহজ এইবার আল্লাহ হওয়া কোনো ব্যাপারই না নাউজুবিল্লাহ বলেন আমাদের দেশের এই অবস্থা হয়েছে মেম্বার থেকে চেয়ারম্যান চেয়ারম্যান থেকে উপ এমপি এমপি থেকে কয় মন্ত্রী হবো মন্ত্রী কয় হয়ে কয় যে এবার দেশটা দখল করবো যেরকম ঠিক কি না আছে না আছে না এবার উনি কি করলেন উনি দেশ চালাইলেন এবার এত কিছু দেওয়ার পর উনি আল্লাহ হয়ে বলে আমি আল্লাহ আমি আল্লাহ আমি তোমার আজ থেকে তোমরা কেউ আমাকে আজকে থেকে আমাকে পূজা করবা আজ থেকে ঘোষণা করো ফিরাউন আমি তোমাদের খোদা কারণ খোদা আমি তোমাদের আল্লাহ হয়ে গেছি জোরে বলেন নাউজুবিল্লাহ আরো জোরে বলেন আল্লাহ তাকে একটা সতী সাথী নারী দিয়েছিল নারী দিয়েছিল আল্লাহর পথ থেকে ফিরানো ওই খারাপ পথ থেকে ফিরানোর জন্যে মা সিয়া অনেক কষ্ট করেছিল তার কলিজার টুকরা সন্তান ধরে নিয়ে তেলের মধ্যে ভেজে ফেলেছে আগুনে পুড়ায় ফেলছে ক আমার খোদা বলে মানো আসিয়া কয় স্বামী রে আপনাকে আমি মানি আল্লাহর পরে আপনাকে আমি মানি আপনি আমার স্বামী কিন্তু আপনাকে খোদা বলে মানতে পারি না কলিজার টুকরা সন্তানগুলো ধরে ধরে পানির মধ্যে তেলের মধ্যে মেরে দিছে যে সে ছেলেদের মেরে ফেললে হয়তো বিবি কালেমা আমার পথে আসবে কিন্তু ওই সমানার জামানার মানুষ এই অবস্থায় সেই ফিরাউন্ড আল্লাহ ডুবায় মারছে খোদা হতে গিয়েছিল যে তার মরণ হয়েছে সুতরাং যারা ক্ষমতার লোভে সুদ ঘুষ ব্যভিচার অন্যায় খাইতেছ অন্য অপরাধ জগতে জড়ায় যাচ্ছ তোমাদের একবার ভাবা উচিত আল্লাহ ফিরাউন্ডেও ছাড়ে নাই তোমরা যে রাষ্ট্র ধর্ম ইসলাম বাদ দিতে চাও তোমার মতো টাকলারও আল্লাহ ছাড়ে নাই জোরে বলেন ঠিক কিনা টাকলা এখন তোমার দেশের মাটিতে উঠায় নাই কারণ ইসলামের পর আঘাত আনলে আল্লাহ কষ্ট ফেলে আল্লাহর জমিনের করে ইমানদার কষ্ট ফেলে আল্লাহ ছেড়ে দেয় কিন্তু ছাড়ে না জোরে বলেন ঠিক কি না ছেড়ে দেয় কিন্তু ছাড়ে না ইসলামের পর আঘাত এনে কেউ টিকে থাকতে পারে নাই ইসলামের পর কুরআন হাদিসের পর আঘাত এনে কেউ টিকে থাকতে পারে নাই সুতরাং এখনো সময় আছে সত্য ইসলাম চেনেন রাসূলকে কেউ কষ্ট দিয়ে টিকে থাকতে পারে নাই ইসলামের ধ্বনিকে কষ্ট কুরআনের অবমাননা করে কেউ টিকে থাকতে পারে নাই আমি আপনাদেরকে বলে যাই আজ থেকে প্রতিজ্ঞা করেন ইসলাম রাষ্ট্র ধর্ম মানবো আল্লাহ আল্লাহ রাসূলের কদম ধরে দুনিয়ার মধ্যে শরিয়াত তরিকত হাকিকত মেনে চলবো আল্লাহর ওলিদেরকে সম্মান করব যদি না পারি জনা পারি তবু বেইজ্জতি করবো না জোরে বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা আল্লাহ আমাদের বুজার তৌফিক দান করুক জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন আরো ছিল এবার কাবে যদি কাবুজের জীবনী যায় ওই একই অবস্থা ওই বুকতা নসর যে একাধিক জিনা করতো তার কাজ হলো জিনাখোর সে চিন্তা করছে আমি এতটিক জিনা করলে এক একটা পাওয়ার বাড়বে আল্লাহ তারও শেষ করছে এই ডুবায় মারছে এই ফিরাউনের অবস্থা কিরাম মৃত্যু হয়েছিল এটা তুই বলতে যাবার অনেকের গায়ে লাগবে এই জন্য আমি আর বলবো না আল্লাহ আমাদের কবুল করুক তার ঘরে হযরত মুসা আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আগমন করলেন সেই ঘরে লালন পালন হলেন আল্লাহ দুশ্মনের ঘরে আল্লাহর বন্ধুরে প্রেরণ করছে জোরে বলেন ঠিক কিনা আরো জোরে বলেন এর থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার যে আল্লাহ রে আল্লাহ হইলো আল্লাহ হইতে চাইলো তার ঘরে এই মুসারে দিয়া সেই নমরুদরে সাইজ করলো জোরে বলেন ঠিক কিনা আল্লাহ কখন এই বাংলাদেশ অলি আল্লাহদের দেশ এই দেশে অলিদের অবমাননা করবেন না সম্মান করবেন ইজ্জত করবেন আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক সকলে বলুন আমিন আমরা নবীজিকে একটু সালাম জানাই নবী সালাম Salam.
يا حبيبي.